हेलो। वालेकुम सलाम। ভালো আছো? জি ভালো আছি। আচ্ছা, গতকাল মনে হয় আমরা শেষ করেছিলাম, মনে আছে কোথায়? আচ্ছা, এই ইয়েটা কি দেখতে পাচ্ছো? না, আরো বড় করতে হবে লেখাগুলো, দেখো তো। এখন কি ঠিক আছে, দেখতে পাচ্ছো লেখা? ওকে, আচ্ছা দেখো, গত কাল মনে হয় আমরা এখানে শেষ করেছিলাম, ঠিক আছে? অলরেডি মনে হয় 25, মানে দ্যাট মিনস 24 পার্টিসিপেন্টস হয়ে গেছেন। শুরু করি আমরা, বাকিরা জয়েন করো। আচ্ছা, এখানে বলতেছে, খেয়াল করো, আমরা গতকাল পড়েছিলাম যে হচ্ছে কার্ডিং প্লেট বা কার্ডিং এইডস যেগুলো আছে সেগুলো কোন কোন পজিশনে বসে। তোমরা তিনটা পজিশন দেখেছিলাম, একটা লিকারিন, একটা হলো টেকারিন বা লিকারিন রুলার, আর টেকারিনের নিচে বা লিকারিনের নিচে। সেকেন্ড হলো কি ছিল, একটা পজিশন লিকারিং রোলার এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে, এবং আরেকটা পজিশন কি ছিল, ফ্ল্যাট এবং হচ্ছে ডফার রোলারের মাঝখানে। তাহলে বলতেছে এই যে আমরা হচ্ছে কার্ডিং এইডস অথবা হচ্ছে কার্ডিং বারস অথবা হচ্ছে কার্ডিং প্লেট গুলা বসাচ্ছে, মানে কেন বসাচ্ছে সেটা বলতেছে, যে পারপাস এবং হচ্ছে ইফেক্ট। তো বসাচ্ছে বলতেছে এই কারণে যে যদি আমরা এই কার্ডিং এইডস বা হচ্ছে কার্ডিং বারস গুলা অথবা হচ্ছে কার্ডিং সেগমেন্ট গুলা বসাই, তাহলে সুবিধা হবে এটাই যে হচ্ছে ফাইবারের মধ্যে এতটুকু নিশ্চিত হওয়া যাবে যে ফাইবারের মধ্যে কোন ক্রাফট থাকবে না। দ্যাট মিনস ফাইবারের মধ্যে যে পরিমাণ টাফ, যার কারণে আমরা কার্ডিং মেশিন দিয়েছি পরবর্তীতে, সেই প্রত্যেকটা টাফট হচ্ছে কি হবে, ওপেন হয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল ফাইবার ফর্মে চলে যাবে। তো এখন কোশ্চেন হতে পারে যে ম্যাম, টাফট কেন আমরা হচ্ছে ওপেন করতেছি, মানে টাফট থাকলে বা হচ্ছে কি প্রবলেমটা হতো? আচ্ছা, টাফট যদি থেকে যায় হচ্ছে কার্ডিং এর মধ্যে, কার্ডিং মেশিনে যদি ইন্ডিভিজুয়াল না হয় প্রত্যেকটা ফাইবার, তাহলে এই পরবর্তীতে যে মেশিন গুলো আমরা ইউজ করতেছি সেখানে স্কোপ নাই যে টাফট গুলাকে হচ্ছে ওপেন করার, কাঠগুলা হচ্ছে ওপেন করবে না, কিন্তু যেখানে হচ্ছে ওপেনিং এবং হচ্ছে ক্লিনিং হবে। ফ্লো রুমে মনে করো 5টা বা 7টা বা 8টা মেশিন এবং হচ্ছে কার্ডিং মেশিন ধরা হয় হচ্ছে এই দুটি মেশিনের, এই ফ্লো রুম সেকশন এবং হচ্ছে কার্ডিং মেশিন, এই সেকশন একটা সেকশন এবং হচ্ছে একটা মেশিন, এই দুইটার বলতে ধরা হয় যে এই দুইটা হচ্ছে জায়গায় আমার হচ্ছে সম্পূর্ণভাবে ফাইবারটাকে ওপেন এবং ক্লিন করতে হবে, যা ইম্পিউরিটিস ফাইবারটার মধ্যে আছে এবং যতগুলো টাফট আছে। তো এটা হচ্ছে লাস্ট স্টেজ কার্ডিং মেশিন। এখানে যদি আমার হচ্ছে ওপেনিং না হয়, তাহলে দেখা যাবে যে আমার কি হবে, যে এই টাফট গুলো যদি কোনো কারণে ফাইবার তাহলে থেকে যাবে কার্ডিং মেশিনে ওপেনিং না হলে, ইন্ডিভিজুয়ালাইজেশন না হলে, তাহলে কি হবে, এটা দেখা যাবে যে ইয়ানের বডি থেকে ইফেক্ট ফেলবে। কি ইফেক্ট ফেলবে? ইয়ানের বডি ওই টাফটা ইয়ানের যে পার্টের মধ্যে পড়ে যাবে, সেই পার্টটা হচ্ছে দেখা যাবে যে মোটা হয়ে যাবে অনেক গুণ বেশি, যার কারণে দেখা যাবে যে প্রত্যেকটা ফাইবারকে ইন্ডিভিজুয়াল করতে হয় এবং এই কাজটা করা হয়ে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কার্ডিং মেশিন। এখন আসে পরবর্তী যে টপিক, সেটা হলো সিলিন্ডার, যেটা ডায়ামিটার সবচেয়ে বড় ছিল হচ্ছে কার্ডিং মেশিনের হচ্ছে মধ্যে, যে রোলারটা ডায়ামিটার। তো সিলিন্ডার ডায়ামিটার নর্মালি কত হয়, রেঞ্জ বলতেছে হচ্ছে 1280 থেকে 1300 মিলিমিটার, ঠিক আছে? এই রেঞ্জের হয় ডায়ামিটার, 1280 থেকে 1300 মিলিমিটার, ইউনিট খেয়াল করিও মিলিমিটার ডায়ামিটার। সেখানে বলতেছে এই ডায়ামিটারটা যদি হয় তাহলে আরপিএম কত থাকে নর্মালি, বলতেছে আরপিএম থেকে 250 থেকে 500, কিন্তু বলতেছে অনেক সময় এটা 600 আরপিএম পর্যন্ত হয়ে থাকে যদি এই ডায়ামিটারের হয়।
তবে বলতেছে রিটারের যে হচ্ছে C60 যে হচ্ছে মডেলটা আছে, এই C60 মডেলের ক্ষেত্রে বলতেছে ওরা ডায়ামিটার হচ্ছে কমিয়ে দিয়েছে 14 মিলিমিটার করেছে হচ্ছে ডায়ামিটার সেখানে। তাহলে খেয়াল করো যদি হচ্ছে বড় ডায়ামিটার হয় তাহলে এটাকে ঘোরানো ইজি হয় না ছোট ডায়ামিটার কোনো রোলারকে ঘোরানো ইজি হয় বলো তো? মনে করো রোলার আমরা বানাবো, একটা রোলারের ডায়ামিটার হচ্ছে বড়, একটা রোলারের ডায়ামিটার হচ্ছে ছোট, তাহলে হচ্ছে কোন রোলারটাকে ঘোরানো বেশি ইজি হবে? বা হচ্ছে পাওয়ার ছোটটা ছোট যেটা সেটাকে হচ্ছে ঘোরানো ইজি হবে, প্লাস হচ্ছে কি হবে আমার পাওয়ার পাওয়ারের যে ব্যাপারটা আছে পাওয়ার কনজাম্পশন সেটাও কিন্তু কম্পারেটিভলি হচ্ছে কমে যাবে। তো সেক্ষেত্রে বলতেছে ওরা হচ্ছে সেই জিনিসটাকে মাথায় রেখে কি বলতেছে, দেখো এখানে 600 যেখানে আপ টু ছিল মানে সর্বোচ্চ আরপিএম ছিল 600 যখন ডায়ামিটার বড় ছিল, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু ওরা ডায়ামিটার অনেক কমিয়ে দিয়েছে 814 মিলিমিটার করেছে ডায়ামিটার, সেখানে খেয়াল করো কিন্তু আরপিএম কিন্তু বেড়ে গেছে, এখানে 600 ছিল এখানে কিন্তু দেখো 900 হয়ে গেছে, ঠিক আছে? এটাই হলো কথা। আর দেন পরবর্তীতে ওরা একটা জিনিস বলে গেছে খেয়াল করো এখানে, সেটা হচ্ছে আমার একটা সেটিংস এর কথা বলে গেছে। সেটিংস মানে হচ্ছে স্পেস বা হচ্ছে দূরত্ব, কার দূরত্ব, সিলিন্ডার এবং হচ্ছে ডফার রোলারের। সিলিন্ডার এবং ডফার রোলারে বলতেছে নর্মালি এসে দেখো কতটুকু স্পেস রাখা হয়, 0.1 মিলিমিটার। খেয়াল করে 1 মিলিমিটারে কত ছোট, সেটারে আবার হচ্ছে প্রায় 10 গুণ কম, 0.1 মিলিমিটার হচ্ছে এই সেটিংস রাখা হয়। সেটিংস মানে হচ্ছে সিলিন্ডার রোলার এবং হচ্ছে ডফার রোলারের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বটা খেয়াল করে তাহলে কত ছোট। এই 0.1 মিলিমিটার দিয়ে কিন্তু মোটামুটি হচ্ছে ফাইবারটা যাবে, তার মানে ফাইবারের লেয়ার কে আর খেয়াল করো মানে ফাইবারের লেয়ারের থিকনেস কত হচ্ছে কম হবে। ওকে, এটা গেল সিলিন্ডার। এবার আসো ফ্ল্যাট। ফ্ল্যাট যেটা বলে গেছে যে সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাট, আমরা দেখেছিলাম যে হচ্ছে ফ্ল্যাট অনেকগুলো ফ্ল্যাট বার নিয়ে গঠিত। কত ফ্ল্যাট বার ছিল, যে রেঞ্জ ছিল 80 থেকে 116 টার্ম থাকবে ফ্ল্যাট বার, মানে হচ্ছে এই জায়গাটা সবগুলো হচ্ছে ফ্ল্যাট বার আছে, যে ফ্ল্যাট বার গুলো কি হবে যেভাবে হচ্ছে একটা হচ্ছে উপবৃত্তাকার হচ্ছে পাথে হচ্ছে ঘুরবে। এখানে এই যে হচ্ছে পুরো এন্ডলেস মানে হচ্ছে কোনো একটা শেষ নাই, এন্ডলেস একটা ওয়ে তৈরি করতেছে। তো সেখানে বলতেছে ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বার আছে, যেখানে আমরা দেখতেছি খেয়াল করে যে কিছু কিছু বাদ দিয়ে দিয়েছে, এখানেও কিছু কিছু বাদ দিয়ে দিয়েছে, বাকিগুলো ওরা হচ্ছে ড্রয়িং করেনি সবগুলা। তো এরকম দেখা যাবে যে একটা হচ্ছে ফ্ল্যাট বার, দুইটা ফ্ল্যাট বার, তিনটা ফ্ল্যাট বার, এভাবে ফ্ল্যাট বার। তো এটা বলতেছে যে এই পুরা জায়গা জুড়ে যে কোনো ব্র্যান্ডের মেশিনেই হোক না কেন ফ্ল্যাট বারের সংখ্যা হবে 80 থেকে 116, এবং হচ্ছে কার্ডিং অ্যাকশনে থাকবে, তার মানে হলো সিলিন্ডারের সাথে অ্যাকশনে থাকবে হচ্ছে কত 30 থেকে 47টা হচ্ছে আমার হচ্ছে ফ্ল্যাট বার। তাহলে বাকি যে ফ্ল্যাট বার গুলো থাকবে, বাকি ফ্ল্যাট বার গুলো তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ পজিশনে থাকবে। কেন ইনঅ্যাক্টিভ পজিশনে থাকবে, কারণ তখন হচ্ছে ওরা এই যে এই দিক গুলাতে হচ্ছে ঘুরতে থাকবে। ওকে, এখন খেয়াল করো এখানে কার্ডিং অ্যাকশন হবে, আমরা হচ্ছে অ্যাকশন গুলাতে দেখেছি যে সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাট বারের টিতের ডিরেকশন ছিল অপোজিট, টিতের ডিরেকশন ছিল অপোজিট, এবং হচ্ছে এদের হচ্ছে রোটেশনাল ডিরেকশনও হচ্ছে অপোজিট। সিলিন্ডার হচ্ছে ক্লোকওয়াইজ ঘুরবে, আর হচ্ছে কি ফ্ল্যাটটা হচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরবে, যেখানে হচ্ছে সিলিন্ডারের সারফেস স্পিড দেখা যাবে যে হচ্ছে অনেক হাই থাকবে এবং এটা কম্পারেটিভলি একটু আস্তে ঘুরবে। এই দুটো পার্টের মধ্যে বলতেছে কার্ডিং অ্যাকশন হবে। কার্ডিং অ্যাকশনের ফলে কি কি হবে, আমাদের যে কাজগুলো ছিল প্রথমে যে আমরা কাজটা করেছিলাম যে ইন্ডিভিজুয়াল হচ্ছে ফাইবারে রূপান্তরিত হবে টাপগুলা, প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়াল পর্যায়ে চলে যাবে, তার মানে কি ইন্ডিভিজুয়ালাইজেশন যে টাস্কটা আছে সেটা হচ্ছে এখানে হবে কার্ডিং অ্যাকশনের ফলে। সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাটসের মাঝখানে যে অ্যাকশনটা হচ্ছে কার্ডিং অ্যাকশন, এবং কার্ডিং অ্যাকশনের ফলে প্রথম কাজ হবে ফাইবারের ইন্ডিভিজুয়ালাইজেশন। সেকেন্ড কাজ কি হবে, সেকেন্ড কাজ হবে আমার হচ্ছে কি শর্ট ফাইবারের হচ্ছে রিমুভাল, শর্ট ফাইবারের হচ্ছে রিমুভাল। থার্ড কাজ কি হবে, থার্ড কাজ বলতেছে আমার কি হবে নেপসের হচ্ছে ডিস ইন্ট্যাঙ্গেলমেন্ট, ফাইবার গুলো হচ্ছে ওরিয়েন্ট হবে, দেন কি হবে আমার এখানে ডাস্ট রিমুভাল হবে। বোঝা গেছে? এখন আসি এই হচ্ছে এই জোনটাতে, সিলিন্ডার এবং ফ্ল্যাটের এই জোনটাতে, এই
এন্ট্রির যে পার্ট, এখানে হিল অ্যান্ড টো অ্যারেঞ্জমেন্ট বলা হয়। যে ফ্ল্যাট সিলিন্ডারের উপর যে অ্যারেঞ্জমেন্টে বসে আছে সেই অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে হিল অ্যান্ড টো। ঠিক আছে, হিল হচ্ছে কি পায়ের গোড়ালি, টো হচ্ছে কি পায়ের পাতা না? খেয়াল করো, হিল হচ্ছে গোড়ালি আর টো হচ্ছে কি পায়ের পাতা না? বাংলা মিনি, তাহলে যখন খেয়াল করো আমরা যখন হিল পরি আমাদের উপরের পাটটা একটু উঁচু হয়ে যায়, নিচের পাটটা কি হচ্ছে একদম হচ্ছে লেগে থাকে না। তো এখানেও দেখা যাবে যে কি হচ্ছে, এই ফাইবার যখন এন্ট্রি করবে এদিক দিয়ে এই পার্টটা একটু ওয়াইডার থাকে, দ্যাট মিনস হচ্ছে গ্যাপটা একটু বেশি থাকে। দেন হচ্ছে যে এখানে হচ্ছে এই পাশে তো হচ্ছে ফাইবারটা ডেলিভারি হবে, দ্যাট মিন এইটা হচ্ছে এক্সিটের পার্ট ফাইবারের। তাহলে এইটা হলে ফাইবারের ইন্ট্রান্স পার্ট আর এইটা হলে ফাইবারের হচ্ছে এক্সিটের পার্ট। তো ইন্ট্রান্স পার্টের মধ্যে দেখা যাবে যে কি হচ্ছে গ্যাপটা, কার মধ্যে গ্যাপ, সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাটের মধ্যে গ্যাপটা কি হবে বেশি থাকবে। আর এখানে এসে কি হবে, যখন এক্সিট পাতে যখন আসবে তখন কি হবে, সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানের গ্যাপ এই ইন্ট্রান্স পাতের তুলনায় এক্সিট পাতে হচ্ছে গ্যাপটা কমে যাবে। তো এই অ্যারেঞ্জমেন্টটা বলতেছে হিল অ্যান্ড টো অ্যারেঞ্জমেন্ট। এবং হিল অ্যান্ড টো অ্যারেঞ্জমেন্ট যদি করা হয় তাহলে বলতেছে এইখানে হচ্ছে কি হবে, কার্ডিং অ্যাকশনটা বেশি পরিমাণ হচ্ছে ভালো হবে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এইখানে দেখো যে একটা বাদ দিয়েছে না, যে দেখো এক নাম্বার সিলিন্ডার এখানে বোঝানো হচ্ছে, এখানে এসে দেখো একটা বার কিন্তু এখানে দেওয়ানো হয়েছে। এই একটা বার এবং সিলিন্ডারের জিনিসটা এখানে হচ্ছে একটু বড় করে ড্রয়িং করা হয়ে গেছে বোঝার সুবিধার জন্য। এখানে যেহেতু বোঝা যাচ্ছে না যে টিতে অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম আছে, শুধু এখানে ডিরেকশনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তো এই জিনিসটাকে বোঝানোর জন্য খেয়াল করো এখানে জুম করে দেওয়া হয়ে গেছে ফিগারটা, অন্য কিছু না। এখানে হচ্ছে টিপ ডিরেকশন দেখানো হয়ে গেছে, হচ্ছে টিপ গুলো হচ্ছে অ্যালাইন করা হচ্ছে রাইট সাইডে, আর এখানে হচ্ছে বার যেটা দেখা দেখানো হয়ে গেছে ফ্ল্যাট বারে হচ্ছে টিপ গুলো অ্যারেঞ্জমেন্ট দেখা হচ্ছে লেফট হ্যান্ডের দিকে, দ্যাট মিনস টিপ গুলো হচ্ছে বাম দিকে হচ্ছে অ্যালাইন করা আছে, আর রোটেশনাল ডিরেকশন তো অপোজিট বোঝাই যাচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে শর্ট ফাইবার যখন হচ্ছে এখানে ওই বার গুলোর মধ্যে টিথ গুলো যখন হচ্ছে এখানে আশ্রিয়া দিবে তখন দেখা যাবে যে জর যেটা আছে, দ্যাট মিনস ফাইবারের হচ্ছে ইন্ট্যাঙ্গেলমেন্ট, যেটাকে এক কথায় বলা হচ্ছে নেপস বা নেপ, সেটাকে বলতেছে আমার কি হচ্ছে এখানে খুলে যাবে। এবং আর যখন হচ্ছে নেপস গুলো খুলে যাবে ফাইবার ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তো দেখা যাবে যে মেটাল টু মেটাল হচ্ছে ফ্রিকশন হবে, যার কারণে ডাস্ট পার্টিকেল গুলো এখানে জমা হবে। আর আরেকটা জিনিস এখানে বলে গেছে, সেটা হচ্ছে শর্ট ফাইবারটা হচ্ছে যে রিমুভ হচ্ছে ওটার একটা মেকানিজম বলে গেছে। সেই মেকানিজমটা কি, মনে করো হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে ফ্ল্যাটের মাঝখানে যে দূরত্বটা আছে, মনে করো কিছু পরিমাণ, কারণ হচ্ছে কটন ফাইবারের মধ্যে সব ফাইবারের লেন্থ সমান না। আমরা যে লেন্থ বলি 28 মিলিমিটার বা 30 মিলিমিটার এভার যেটা বলি, সেটা মিন লেন্থ বা স্টাপল লেন্থ বলি। তার মানে হচ্ছে এক গুচ্ছ যদি আমি ফাইবার নেই, ওখানে যতগুলো ফাইবার আছে সবগুলো ফাইবারের হচ্ছে লেন্থের যদি একদম বলি এভারেজ যেটা আছে সেইটা আমরা বলি, কিন্তু একটা টাপটার মধ্যে তো অনেকগুলো ফাইবার থাকে। এই অনেকগুলো ফাইবারের মধ্যে খেয়াল করো ছোট লেন্থের ফাইবার আছে, বড় লেন্থের ফাইবার আছে, তাহলে মনে করো আবার হচ্ছে এভারেজ লেন্থের কাছাকাছিও কিছু ফাইবার আছে। তাহলে মনে করো এখানে যে গ্যাপটা আছে, মনে করো যে ফাইবারটা এদিক যাচ্ছে যখন, তখন ওই ফাইবারের মধ্যে কিছু ফাইবারের লেন্থ এই গ্যাপের চেয়ে বেশি আছে আর কিছু ফাইবারের লেন্থ এই গ্যাপের চেয়ে কম আছে। তাহলে যখন মনে করো সিলিন্ডারের উপর দিয়ে তো ফাইবারটা যাবে, যখন সিলিন্ডারের উপর দিয়ে ওটা ফাইবার যাবে তখন কিন্তু হচ্ছে ফ্ল্যাট বারে সেভাবে কম্বিং করবেন, ফ্ল্যাট বার গুলো এভাবে কম্বিং করবেন। তো কম্বিং করলো মনে করো কোনো কারণে হচ্ছে এখানে হচ্ছে মনে করো নেপ যখন কম্বিং করতেছে, নেপসটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, নেপসটা আমার হচ্ছে হচ্ছে জটটা খুলে যাচ্ছে, তার মানে হচ্ছে নেপসের ডিসইনট্যাঙ্গেলমেন্ট হচ্ছে। দেন হচ্ছে যখন হচ্ছে কম্বিং করবে নেপসের ডিসইনট্যাঙ্গেলমেন্ট হচ্ছে ওরিয়েন্টেশন হবে বা প্যারালাল হবে, তখন কিন্তু ভাবে গেলে ইন্ডিভিজুয়াল পর্যায়ে চলে গেল।
এখন আসো শর্ট ফাইবার, যেটা এখন খেয়াল করছো যখন কম্বিংটা করলো, তখন যে মনে করো হচ্ছে কোনো কারণে এই গ্যাপের চেয়ে যে ফাইবার লেংথ বেশি সেটা, এবং যে গ্যাপের এই গ্যাপের চেয়ে যে ফাইবার লেংথ ছোট সেটা হচ্ছে মনে করো হচ্ছে এই প্লাট বারের উপর সাথে চলে গেছে, প্লাট বারের টিতের সাথে চলে গেছে। ভালো কথা, এখন মনে করো চলে গেছে, এখন যে ফাইবারটা লেংথ হচ্ছে বড় এই গ্যাপের চেয়ে, সেই ফাইবারটা কি এই টিথ গুলাকে হচ্ছে ধরতে পারবে না? মনে করো হচ্ছে জট খোলার পর জটের মধ্যে এখানে হচ্ছে মনে করো ফাইবার লেগে আছে, এই হচ্ছে কার সাথে? ফ্ল্যাট বারের হচ্ছে টিথের সাথে। এখন যে ফাইবারের হচ্ছে লেংথ মনে করো এই গ্যাপের চেয়ে ছোট আছে, আর যে ফাইবার একটা মনে করো দুইটা ফাইবার লেগে আছে, একটা ফাইবারের লেংথ হচ্ছে মনে করো একটা ফাইবার লেংথ ছোট আছে এরকম, আর আরেকটা হচ্ছে এরকম বড় আছে, কোনো কারণে হচ্ছে চলে গেছে হচ্ছে ফ্ল্যাট বারের সাথে টিতের সাথে। এখন ছোট যেটা আছে যখন ফ্ল্যাট বারটা মনে করো এদিকে যাচ্ছে, তখন সিলিন্ডার টিপ কি এর কন্টাক্টে পাবে ছোট লেংথের যে ফাইবারটা? কিন্তু বড় লেংথের যে ফাইবারটা সেটা কি হচ্ছে সিলিন্ডার টিতের সাথে হচ্ছে লেগে থাকবে না? যদি চলেও যায় জি ম্যাম, তাহলে হচ্ছে যে হচ্ছে যদি চলেও যায় তাহলে বড় বড় লেংথের যে ফাইবারটা আছে, তখন বলতেছি যে এইটা কম জোরে ঘুরতেছে, এটা বেশি জোরে ঘুরতেছে সিলিন্ডার। সিলিন্ডার যদি বেশি জোরে ঘুরে তাহলে হচ্ছে বড় লেংথের যে ফাইবারটা আছে সেটা তো টিতের সাথে, সিলিন্ডার টিতের কন্টাক্টে থাকবে মানে লেগে থাকবে, তাহলে যখন এসে হাই স্পিডে হচ্ছে টান দিবে তখন কি এটা হচ্ছে সিলিন্ডার সাথে চলে যাবে না বড় লেংথের ফাইবারটা? এ তো আস্তে ঘুরতেছে আর এ জোরে ঘুরতেছে, যখন হচ্ছে মনে করে যেটা আস্তে ঘুরতেছে দ্যাট মিনস ফ্ল্যাট বারের মধ্যে দুইটা লেংথের ফাইবার বসে আছে, একটা ছোট যেটা হচ্ছে টিথ গুলোকে হাতে পাচ্ছে না, তাহলে কোন রকম টাচ করতেছে, আর আরেকটা হচ্ছে কি হচ্ছে একদম লম্বা লেংথের ফাইবার যেটা হচ্ছে কি হচ্ছে সিলিন্ডারের একদম টিথের সাথে লেগে যায়। এ যখন এসে জোরে ঘুরবে তখন কি লম্বা লেংথের ফাইবার সিলিন্ডারের টিথের সাথে সামনের দিকে চলে যাবে না? জি ম্যাম। আর তাহলে শর্ট ফাইবার যেটা আছে সে মানে ছোট লেংথের যে ফাইবারটা আছে সেই ছোট লেংথের ফাইবারটা শুধু হালকা টাচ করতেছে, তার মানে হচ্ছে ওইটা আর হচ্ছে সিলিন্ডার টিতের সাথে সামনের দিকে যাবে না। যেহেতু সিলিন্ডার টিতের সাথে সামনের দিকে যাবে না, এই ফ্ল্যাট বারটা কিন্তু কন্টিনিউয়াস আস্তে আস্তে ঘুরে যখন এখান থেকে এই দিকে চলে যাবে সিলিন্ডার মানে করে এই কন্টাক্ট থেকে যখন এই পজিশনে চলে আসবে, তখন কিন্তু এখানে এসে ব্রাশে এসে ওই ফাইবারটা আবার আটকে যাবে এখানে। তার মানে কি শর্ট ফাইবারটা রিমুভাল হচ্ছে? না ম্যাম, শর্ট ফাইবার এখানে থাকে যে তাহলে কি মেকানিজমটা বোঝা গেছে? তাহলে খেয়াল করো শর্ট ফাইবার জানি কোন ফাইবারটাকে বলবো, যদি বলি শর্ট ফাইবার কাকে বলে অ্যান্সার কি দিবা? ম্যাম যে ফাইবারের লেন্থ 0.5 ইঞ্চ। ইঞ্চের নিচে, ঠিক আছে, তাহলে সেই ফাইবারটাকে সিলিন্ডার এবং ফ্ল্যাটস এর মাঝখানে যদি গ্যাপটা আমি হচ্ছে 0.5 ইঞ্চ করে দেই, ফর এক্সাম্পল খেয়াল করো যে গ্যাপটা আছে 0.5 ইঞ্চ, মানে কি মনে করো হচ্ছে 12.7 মিলিমিটার ফর এক্সাম্পল, বা এর থেকেও হচ্ছে মানে ফর এক্সাম্পল এটাই দিলাম, তো 12.7 মিলিমিটার করে দিলাম, তাহলে খেয়াল করো যখন 12.7 মিলিমিটার করে দেবো তাহলে হচ্ছে শর্ট ফাইবার তো বলতেছে আমরা হচ্ছে এর থেকে লেংথ ছোট, মানে কি এই ফাইবারের একটা মাথা যখন হচ্ছে ফাইবারের শর্ট ফাইবারের একটা মাথা যখন হচ্ছে আমার কোথায় লেগে থাকবে, যখন হচ্ছে ফ্ল্যাট বারের সাথে লেগে থাকবে, তখন কি হচ্ছে 12.7 মিলিমিটার নিচে চলে আসবে না লেংথটা ফাইবারের? কারণ একটা মাথা তো আটকে গেছে হচ্ছে কোথায়, হচ্ছে ফ্ল্যাট বারের সাথে, তো একটা মাথা যদি ফ্ল্যাট বারের সাথে আটকে যায়, এখানে গ্যাপ বলতেছি আমরা ফ্ল্যাট বার থেকে আমার হচ্ছে সিলিন্ডার টিতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে কি হচ্ছে এই ডিস্টেন্সটা থেকে ফাইবার লেংথ এখন কম্পারেটিভলি ছোট হয়ে যাবে না? বুঝাতে পারছি না, পারিনি। মনে করো এই দুই টিতের, এই যে মনে করো সিলিন্ডার টিথ এটা এবং হচ্ছে ফ্ল্যাট বার টিথ এর মধ্যবর্তী দূরত্ব আমি রাখলাম কত, 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ, ঠিক আছে এটা রাখলাম, ভালো কথা, 5 ইঞ্চ রাখলাম, 0.5 ইঞ্চ। এখন মনে করো শর্ট ফাইবার কাকে বলতেছে আমরা, যে ফাইবার গুলোর লেন্থ এই
এই হচ্ছে 0.5 ইঞ্চের থেকে ছোট। তাহলে মনে করো ফাইবারটা যখন ফ্ল্যাট বারের সাথে হচ্ছে আটকে যাবে, তখন কি হচ্ছে ওই ফাইবারটা কি সিলিন্ডারের টিথটাকে আরো হচ্ছে নাগাল পাবে, ধরতে পারবে? যদি শর্ট ফাইবার থাকে ফাইবারের মধ্যে, অ্যান্সার দাও। মনে করো ফ্ল্যাট আর হলো সিলিন্ডার, এই দুইটার মাঝখানে আমার হচ্ছে গ্যাপ রেখেছি 0.5 ইঞ্চ, ঠিক আছে? আমি যে ফাইবারটা হচ্ছে ইনপুট দিয়েছি, যে এখানে কার্ড ম্যাটটা, সেইখানে হচ্ছে শর্ট ফাইবার আছে, ভালো কথা, আমি জানি। এই শর্ট ফাইবারটাকে আমি রিমুভ করব। তো শর্ট ফাইবার যদি আমি হচ্ছে রিমুভ করতে চাই, বললাম যে শর্ট ফাইবার কাকে বলতেছি, আমার যে ফাইবারগুলোর লেন্থ 0.5 ইঞ্চের নিচে, তাহলে সিলিন্ডারের টিথ এবং হচ্ছে ফ্ল্যাটের টিথ এই দুইটার মাঝখানে গ্যাপ রেখেছি আমি 0.5 ইঞ্চ। এখন শর্ট ফাইবার আছে আমি জানি, এখন শর্ট ফাইবার গুলো যখন নেভস ডিজিং ট্যাঙ্গেল হবে বা হচ্ছে এখানে যখন কম্বিং হবে, তখন ফাইবারটা হচ্ছে মনে করে কি হবে, এই হচ্ছে ফ্ল্যাট বারের মাথার মধ্যে আটকে যাবে না। কম্বিং যখন হবে চিরুনি থেকে আমাদের চুল আটকা যায় না। হ্যালো, রেসপন্স করো। যখন হচ্ছে কম্বিং করবে হচ্ছে ফ্ল্যাট বার, তো তখন হচ্ছে কি ফ্ল্যাট বারের মধ্যে কি ফাইবারটা আটকে যাবে না, কারণ ফাইবার আটকে, ফ্ল্যাট বার টিপ দূরে আটকে না গেলে তো হচ্ছে ওখানে আটকে থাকবে না, একটা মাথা তো আটকে থাকবে হচ্ছে কি জানি হচ্ছে এই ফ্ল্যাট বারের টিপের মধ্যে, একটা মাথা যদি আটকে থাকে ফ্ল্যাট বারের টিপের মধ্যে, তাহলে হচ্ছে তাহলে খেয়াল করো, তাহলে কি ওই ফাইবারের লেন্থ সিলিন্ডারের টিপ গুলো কি হাতে পাবে আরো, যদি সেটা শর্ট ফাইবার হয়? কারণ এটার গ্যাপ হচ্ছে এই ফ্ল্যাট বারের টিথ এবং হচ্ছে সিলিন্ডার টিথ এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে 0.5 ইঞ্চ। তাহলে ওই যে ফাইবারটা এখানে শর্ট বলতেছে শর্ট ফাইবার যেটা, সেটা মনে করো লং ফাইবারও আছে শর্ট ফাইবারও আছে, দুইটা ফাইবার এখানে হচ্ছে ফ্ল্যাট বারের টিথের সাথে লেগে আছে। এখন আমি বলেই দিয়েছি যে হচ্ছে শর্ট ফাইবার গুলোর লেন্থ হচ্ছে 0.5 ইঞ্চের নিচে, আর এখানে আমি গ্যাপ রেখেছি 0.5 ইঞ্চ, তার মানে একটা মাথা তো হচ্ছে এখানে ফ্ল্যাট বারের টিথের সাথে আটকে আছে, মানে কিছু পরিমাণ লেন্থ তো ওখানে চলে গেছে ফাইবারের, বাকি যে লেন্থটা ঝুলে আছে হচ্ছে ফ্ল্যাট বারের বাইরে, সেটা কি আরো সিলিন্ডার টিথটাকে হচ্ছে হাতে পাবে না? না, তাহলে হাতে না পাইলে কি হবে, এটা তো সিলিন্ডারের সাথে যেতে পারতেছে না, তার মানে হচ্ছে ওই ফাইবারটা কোথায় যাবে, এই ফ্ল্যাট বার যখন আস্তে আস্তে ঘুরে ঘুরে এইদিকে চলে যাবে, এখানে এসে ব্রাশে এসে ওই ফাইবারটা হচ্ছে ক্লিন হবে, এটাই হচ্ছে এখানে শর্ট ফাইবার হচ্ছে আমার হচ্ছে রিমুভালের হচ্ছে টেকনিক বা হচ্ছে মেকানিজম। বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, তাহলে এবার চলো পরবর্তীতে আগাই, একটু কথা বলো, কারণ কথা না বলে তুমি বুঝতেছো কিনা এটা তো আমি বুঝবো না। আচ্ছা, এবার আসো ডফার, ডফার রোলার যেটা হচ্ছে সিলিন্ডার রোলারের পরে ছিল, এবং সিলিন্ডার রোলারের হচ্ছে বলতেছে পরেই ফলো করে এটা, এবং সেখানে বলতেছে আমরা কি ডফার রোলারের হচ্ছে ডায়ামিটার বলতে বলতেছে 600 থেকে 707 মিলিমিটারের মধ্যে হয়, যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, প্রায় যে ব্র্যান্ডেরই হোক না কেন, 600 থেকে 707 মিলিমিটার ইউনিট গুলা খেয়াল রাখিও, ডিজিট খেয়াল রাখার পাশাপাশি, ঠিক আছে? এই রোলার গুলার ডায়ামিটার 600 থেকে 707 মিলিমিটার, সেখানে বলতেছে ব্রিটার ব্র্যান্ড যেটা আছে ওরা নর্মালি 680 হচ্ছে মিলিমিটার রাখে হচ্ছে টফার রোলার ডায়ামিটার, এবং এখানে বলতেছে সার্ফেস স্পিড নর্মালি থাকে পাই ডি এম যেটা আছে বলতেছে 300 মিটার পার মিনিট, ভালো কথা। এবং টেকার, টেকারিং রোলার, সিলিন্ডার রোলার এবং হচ্ছে ডফার রোলার, এই প্রত্যেকটা রোলারই প্রায় হচ্ছে কাস্ট আয়রন অথবা হচ্ছে স্টিলের তৈরি থাকে, ম্যাটেরিয়াল মোটামুটি কাছাকাছি থাকে, কাস্ট আয়রন অথবা হচ্ছে আমার হচ্ছে স্টিলের তৈরি থাকে। দেখা যাবে যে ডায়ামিটার, দেন হচ্ছে এটার উপর যে ক্লোদিং বসানো হয় এগুলোর হয়তো ভেরি করে, এবং সার্ফেস স্পিড হয়তো ভেরি করে। ডফারের কাজ কি ছিল? ডফারের কাজ বলতেছে আমার কি হবে, সিলিন্ডার থেকে যে ফাইবারটা আমার এসে জমা হচ্ছে ডফার রোলারের মধ্যে, সিলিন্ডারের সার্ফেস স্পিড বেশি থাকে ডফার রোলারের তুলনায়, তার মানে সিলিন্ডার একটু বেশি জোরে ঘুরবে, ডফার রোলার একটু কম স্পিডে ঘুরবে। তাহলে কম সার্ফেস স্পিডে যদি ঘোরে, তাহলে দেখা যাবে যে ফাইবার এসে কি হয় জমা হয়, ওই একটা ফাইবার লেয়ার তৈরি করে, ঠিক আছে? এটা লেয়ার তৈরি করে যেটাকে আমরা বলতেছি কার্ড ওয়েভ। দ্যাট মিনস হচ্ছে ডফার রোলারের কাজ হচ্ছে ফাইবারকে কনডেন্স করা,
ঠিক আছে, কার্ড ওয়েব তৈরি করা, কনডেন্স করে কার্ড ওয়েব তৈরি করা। কার্ড ওয়েব যখন তৈরি হবে, তো সঙ্গে সঙ্গে বলতেছে আরো ডিসঅ্যাডভান্টেজ কি কি আসে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম ডিসঅ্যাডভান্টেজ বলতেছে, সিলিন্ডার রোলারে প্রত্যেকটা ফাইবার কি ছিল, প্যারালাল ছিল, এরকম একটা সাথে একটা প্যারালাল ছিল। তো সেইটা এসে কি হয়, টফার রোলারে যখন এসে পড়ে, এই প্যারালালাইজেশনটা থাকে না, ঠিক আছে, প্যারালালাইজেশন থাকে না। কারণ যদি প্যারালাল, যদি ফাইবার যদি প্যারালালেই থাকতো, তাহলে কিন্তু আমি হচ্ছে কার্ড ওয়েব পেতাম না। যে শিট বা কার্ড ওয়েব যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে পাওয়া পসিবল হতো না। তো এটা একটা বলতেছে ডিসঅ্যাডভান্টেজ, যে হচ্ছে কার্ড ওয়েব প্যারালাল থেকে এখানে আবার হচ্ছে এসে অ্যালাইন হয়ে পড়তেছে ফাইবারটা। তো ফাইবারটা যখন পড়তেছে, তখন বলতেছে আমার কি হচ্ছে, যে ফাইবারটা হচ্ছে মাথা বেঁকে যাচ্ছে। যখন হাই স্পিড থেকে লো স্পিডে এসে পড়ে কোনো একটা জিনিস, তখন পাকাতেরা ভাবে হওয়ার পড়ার সম্ভাবনাই বেশি থাকে। তো সেটা বলতেছে বাঁকা হয়ে পড়ে যায়, এবং দেখা যাবে যে ফাইবারের মধ্যে কি হয়, যে হচ্ছে মাথা বেঁকে যায়। তো ফাইবারের মাথা যখন বেঁকে যায়, তখন বলতেছে ফাইবারের মাথা এরকম ভাবে বেঁকে যেতে পারে, মানে এভাবে বেঁকে গেল। অথবা দেখা যাবে যে কি হলো, যে আরেকটা ফাইবার এসে পড়ছে, এভাবে মাথাটা পিছনের দিকে বেঁকে গেছে। অথবা দেখা যাবে যে কি হয়ে গেছে, এপাশে সামনেও বেঁকে গেছে ফাইবারের মাথা, পিছনেও বেঁকে গেছে ফাইবারের মাথা, ঠিক আছে। তো যদি ডিরেকশন ধরি, যে ফাইবারটা এদিক থেকে এই দিকে যাচ্ছে সবগুলোর ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে, খেয়াল করো, যদি এদিক থেকে এই দিকে যায়, লেফট টু রাইট এর দিকে যায়, তার মানে হচ্ছে এই ফাইবারটার কি সামনের মাথা বেঁকে গেছে না? হ্যালো, কেউ আছো? হ্যালো, বলতেছি যখন সিলিন্ডার থেকে ফাইবারটা এসে টফার রোলারে পড়ে, তখন বলতেছে যে, যেহেতু হাই স্পিড থেকে এসে লো স্পিডে পড়ে, তখন ফাইবারটা প্রথমে স্ট্রেট থাকে, কিন্তু হচ্ছে সিলিন্ডারের হচ্ছে ওই স্পিড থেকে ডফার রোলার, সিলিন্ডারের হাই স্পিড থেকে যখন ডফার রোলারের হচ্ছে স্লো স্পিডে গিয়ে পড়ে, ফাইবারটা যেটা আছে এরকম সোজা ছিল, সোজা ছিল যে ফাইবারটা, সেই ফাইবারটা সোজা না থেকে এরকম হচ্ছে বেঁকে যায়। এটাকে বলতেছে ফাইবার হুক হয়, হুক ফরমেশন হয়। তো বলতেছে হুকটা তিন ভাবে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, দুই সাইডে মাথা বেঁকে যেতে পারে। আমি বলছি যদি ফাইবারটা এদিক থেকে এই দিকে যায়, ডিরেকশন, ঠিক আছে, ফাইবারটা যদি এই দিক থেকে এই দিকে যায়, তাহলে এটা কি পিছনের মাথা, এটা কি সামনের মাথা না ফাইবারের? সামনের মাথা বেঁকে গেছে না, এটাকে বলা হয় লিডিং হুক, রাইট? লিডিং হুক। এখানে সেম ডিরেকশন, এখানে যে হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, তিনটাই হচ্ছে লেফট টু রাইট এর দিকে যাচ্ছে, মানে বাম হাত থেকে ডান হাতের দিকে যাচ্ছে আমার। তাহলে হচ্ছে এবার কি পিছনের মাথা বেঁকে গেছে না? জি, পিছনের মাথা বেঁকে গেছে, এটাকে বলা হয় হচ্ছে ট্রেইলিং হুক, রাইট? বলে না, যেমন যখন টেস্ট ম্যাচ দেখি ক্রিকেটে, বলে না যে ট্রেইল বাই এত, কোনো কান্ট্রি এত, ঠিক আছে, লিড বাই এত, এত রানে ট্রেইল আছে, এত রানে লিড আছে, সে ট্রেইল মানে হচ্ছে পিছিয়ে থাকা, রাইট? ট্রেইলিং হুক, টেইলিং না না, কিন্তু ট্রেইল, TRA, ট্রেইলিং হুক এটা। আর এটা হচ্ছে বোথ সাইডস হুক বা ডাবল হুক, দুই পাশের মাথায় বেঁকে গেছে, বোথ সাইডস হুক বা ডাবল হুক। আর কিছু পরিমাণ ফাইবার এরকম স্ট্রেইটই থাকে, লাইনটা আমার কোনোভাবে স্ট্রেইট হচ্ছে না, স্ট্রেইটই থাকে। তাহলে যদি ধরো, তাহলে প্রথমটা হচ্ছে লিডিং, লিডিং হুক। পরেরটা আসলো কি, এটা হচ্ছে ট্রেইলিং হুক, ট্রেইলিং হুক। দেন হচ্ছে আমার কি আছে, রাইট, ডাবল হুক, ডাবল অর হচ্ছে বোথ সাইডস, বোথ সাইডস হুক। আর দেন আছে সেটা হচ্ছে কি, স্ট্রেইট ফাইবার, স্ট্রেইট ফাইবার,
মানে কোনো মাথা এটা হচ্ছে বেঁকে যায়নি, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেট ফাইবার। তাহলে খেয়াল করো, লিডিং, ট্রেইলিং, পিছনের মাথা বেঁকে গেছে, ট্রেইলিং, দেন হচ্ছে আমার হচ্ছে ডাবল বা বোথ সাইড হুক, দেন হচ্ছে আমার স্ট্রেট ফাইবার। এখন বলতেছে এই যে আমার হচ্ছে ফাইবারের মাথাগুলো বেঁকে যাচ্ছে, একটা দেখা যাবে যে প্রজেক্ট করেছে বা একটা থিসিস করেছেন সায়েন্টিস্টরা বা স্পিনাররা, একটা হচ্ছে থিসিস করেছেন যে এই যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়া হচ্ছে মাথাগুলো ডফার মধ্যে কত পার্সেন্টেজ থাকে নর্মালি। তো ওনাদের যে ফাইন্ডিংসটা থিসিস এর, সেই ফাইন্ডিংস এর দেখা গেছে যে লিডিং হুক যেটা আছে এটা প্রায় হচ্ছে 15% এর মতো থাকে ডফার রোলারে, প্রায় হচ্ছে 15% এর মতো লিডিং হুক ফর্ম করে, ট্রেইলিং হুক ফর্ম করে বলতেছে 50%-এরও বেশি, ওভার 50% ধরা হয় ট্রেইলিং হুক। দেন হচ্ছে ডাবল অথবা বোথ সাইড হুক ধরা হয় প্রায় 15%, মানে 15%। তাহলে খেয়াল করো, এখানে 15, এখানে 15, এখানে ছিল প্রায় হচ্ছে 50-এর মতো, মানে 50-এর উপরে যদি বলতেছে, আমরা একদম রাউন্ড ফিগারটা নিচ্ছি তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এখানে যদি ওভার যদি 50 বলতেছে, তাহলে 15, 15, 30 আর হচ্ছে 50 কত হয়? 80, বাকি থাকে প্রায় 20, অ্যারাউন্ড 20। এই 20% থাকে হচ্ছে স্ট্রেট ফাইবার, স্পেলিংটা তো ভুল হয়ে গেছে, স্ট্রেট ফাইবার থাকে হচ্ছে বাকি 20%। বুঝা গেছে? ওকে, আর বলতেছে যখন একটা ফাইবার সিলিন্ডার ডপারে যাওয়ার আগে সিলিন্ডার রোলারে যখন আসে, তখন বলতেছে সিলিন্ডার রোলারে 5 থেকে 10 বার বা কোন কোন থিসিস পেপার বলতেছে 15 বার পর্যন্ত সিলিন্ডার রোলারের সাথে ঘোরে, মানে দ্যাট মিনস 5 বার সিলিন্ডার রোলারে ঘোরার পর দেন ওইটা যাবে কোথায়? ডফার রোলারে। পাঁচ থেকে 10 বার বা হচ্ছে 15 বার আমার কি আসতেছে যে হচ্ছে সিলিন্ডার রোলারে ঘোরে, মানে সিলিন্ডার রোলার যখন ফাইবারটা আসে 5 বার বা 10 বার বা 15 বার পর্যন্ত হতে পারে, সিলিন্ডার রোলার ঘোরার পর সেই ফাইবারটা তখন কি হয়? ডফার রোলারে চলে যায়। বোঝা গেছে কথা? ডফারে, ডফার রোলারে কয় ধরনের হুক ফর্মেশন হয়? তিন ধরনের, একটা তো স্ট্রেট, এতে রাইট, তিন ধরনের মধ্যে নাম কি কি? হুক, ট্রেইলিং, আটা হচ্ছে ডাবল হুক। আচ্ছা, ওকে, লিডিং হুক কত পার্সেন্ট থাকে অ্যারাউন্ড? লিডিং হুক অ্যারাউন্ড 15%, দেন হচ্ছে ট্রেইলিং হুক প্রায় ওভার 50%, রাইট, দেন হচ্ছে আমার হচ্ছে ডাবল হুক বা বোথ সাইড হুক 15%, আর বাকি 20% থাকে আমার কি হচ্ছে? স্ট্রেট ফাইবার, ঠিক আছে? ওকে, এই জিনিসটা বলে গেছে এখান পর্যন্ত। এখন আসো হচ্ছে কয়েলিং ক্যাম্পস, আচ্ছা কয়েলিং মেকানিজম। তাহলে কার্ডিং মেশিনে আউটপুট হলো স্লাইভার, এবং কোন পার্টটার পর নাম জানি স্লাইভার হয়? ডফার ডলারের কোন পার্টটার পর এটার নাম স্লাইভার হয়, মনে আছে? ট্রাম্পেট, গুড, ট্রাম্পেট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ট্রাম্পেট। আচ্ছা, তোমাদেরকে আমি শীটটা দিয়েছিলাম যেটা আমি পড়াচ্ছি তোমাদের হচ্ছে ওই গুগল ক্লাসরুমে, এনি? না ম্যাম, দেওয়া হয় না এটা। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপলোড করে দিয়ে দেবো, দেখে নিও। আচ্ছা, কয়েলিং ক্যান, এখানে যেটা বলতেছে স্লাইভার, ও একদম এক্সাক্টলি অ্যান্সার দিয়েছে যে ট্রাম্পেট নামক যে পার্টটা আছে সেই পার্টটার পর বেসিক্যাল নাম হয় হলো স্লাইভার। তাহলে হচ্ছে কার্ডে কোন পার্টে নাম হয়, কোন পার্টের পর এটা, দেখো কোন পার্টে থাকলে বেসিক্যালি আমরা নাম বলতেছি কার্ডওয়েব, কার্ডিং মেশিনের কোন পার্টে আমরা নাম বলতেছি কার্ডওয়েব, যে কার্ডওয়েবটাকে ট্রাম্পেটে দিলে এই ট্রাম্পেট থেকে যখন বের হবে সেটার নাম আমরা বলতেছি স্লাইভার। তাহলে কার্ডওয়েব ফর্ম করতেছে কোন পার্টটা বা কোন রোলারটা?
মনে নাই, কারোরই মনে নাই, ডফারোলার। ঠিক আছে, ডফারোলার যখন থাকবে তখন হচ্ছে কন্ডেন্স হওয়া মানে কি, কন্ডেন্স হওয়া একটা শিট আকারে তৈরি করে তৈরি করতেছে, ফাইবারের একটা শিটের মতো তৈরি করতেছে। সেই ফাইবারের পাতলা লেয়ার বা পাশে ফাইবারের পাতলা শিটটাকেই বলতেছে আমরা কি হচ্ছে, কার্ডিয়েভ। ওকে আসো, এখন স্লাইভার ফর্ম করলে ভালো কথা। স্লাইভারটা দেখা যাবে যে আমি যদি স্লাইভারটা একটু মানে মনে করি সফট জিনিস, ফাইবারে তো সফট, তার মধ্যে বলতেছে স্লাইভার কি বলতেছে, স্লাইভার বলতেছে ওয়ান কাইন্ড অফ ফাইবারের রো যেখানে ফাইবার গুলোর মধ্যে কোনো প্রকার টুইস্ট থাকবে না। তাহলে দেখা, আমি যদি প্র্যাকটিক্যালি দেখতাম মানে আমার যদি ল্যাবে যেতাম তাহলে খুব ভালো হতো আসলে, কারণ হচ্ছে কি বলবো, টেকনোলজিক্যাল পড়াশোনা আসলে এভাবে অনলাইনে হয় না। যদি সত্য কথা বলি, এটা আসলে কোন রকমের দায় সারানো হয় আসলে, মানে ভালোভাবে বুঝতে গেলে তোমাকে একদম হাতে কলমে দেখতে হবে। তাহলে দেখা যাবে যে আমি যখন এই কথাগুলো বলতেছি, তুমি যদি প্র্যাকটিক্যালি দেখতে তাহলে দেখা যাবে যে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যেত। তো দেখা যাবে, এখন করার কিছু নাই, যেহেতু আসলে আমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি সবাই, তো জানি না কবে খুলবে। খুললে আসলে ভালো হতো, মানে আমি পরে আমি পড়িয়েও আসলে আমি একটু ইন্টারেস্ট ফিল করতাম, কারণ এভাবে পুরো থিওরিটিক্যাল পড়াশোনা আসলে পড়ানো যায় না। ল্যাবে গেলে তখন একটু ইন্টারেস্ট ফিল হয় আসলে জিনিসগুলোর প্রতি। তো বলতেছে স্লাইভার একটা ফাইবার রোপ যেখানে কোনো একটা টুইস্ট ছাড়াই ফাইবার গুলো লেগে আছে। তো দেখা যাবে হাত দিয়ে টান দিলে কিন্তু এটা এমনি ছিঁড়ে যায়, মানে তোমাকে ফোর্সে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট এরকম টান দাও ছিঁড়ে যাবে। তো এরকম একটা জিনিস যদি সফট জিনিস হয়, সেটাকে তুমি যদি এলোমেলো ভাবে রাখো, তাহলে তুমি মনে করো কোনো একটা জায়গায় এলোমেলো ভাবে রাখছো, ওটা যখন তুলতে যাবা তখন তখন কি ওটা সহজে তুলতে পারবা? দেখা যাবে যে কি হবে, আমরা সহজে তুলতে পারবো না, কারণ যেহেতু সফট একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার লেগে গিয়ে দেখা যাবে এটা তোলার সময় হয়তো ছিঁড়ে ফেলতে হবে, গিট লেগে যাবে, ওই গিট খুলতে গিয়ে ওটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। তাহলে মনে করে এত কষ্ট করে বানাইলাম, এখন যদি তুলতে গিয়ে যদি ছিঁড়ে যায় তাহলে তো সমস্যা না। আর আমি দেখা যাবে যে এরকম না যে ব্লো রুমে যেরকম হচ্ছে তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি হচ্ছে কার্ডিং মেশিনে আউটপুট দিতে পারতেছি, এরকম পসিবল না। কারণ পরবর্তী যে মেশিনটা আছে আমার ড্র ফ্রেম মেশিন, তো এই মেশিনটা আসলে ওই ব্লো রুম এবং কার্ডিং এর মতো একরকম না, যখন আমি তৈরি করতেছি সঙ্গে সঙ্গে আমি হচ্ছে কার্ডিং মেশিনে ফিট দিচ্ছি, এটা পসিবল না, কিছু সময় যোগে স্টোর করে রাখতে হয়। তো এই যে বলতেছে আমি যদি এটাকে স্লাইভারটাকে আমি যদি কয়েল আকারে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখি রাখি তাহলে দেখা যাবে যে এই জটটা বা হচ্ছে ইন্ট্যাঙ্গেলমেন্টটা হবে না স্লাইভারের মধ্যে। আমি খুব সহজে এটাকে আমার কি করতে পারবো, যে হচ্ছে তুলে অন্য কোনো মেশিনে হচ্ছে ফিট দিতে পারবো। তো স্লাইভারটা যে বলতেছে এই যে আমি কয়েল আকারে একটা হচ্ছে সাইক্লোয়েডাল ওয়েতে আমি হচ্ছে গুছিয়ে রাখতেছি ক্যানের মধ্যে, এটাকে বলতেছে কয়েলিং মেকানিজম, এবং প্রসেসটাকে বলতেছে হচ্ছে কয়েলিং। তো বলতেছে কয়েলিং মেকানিজম বা স্লাইভারটাকে কয়েল আকারে আমি হচ্ছে যে রাখতেছি ক্যানের মধ্যে, তো সেটা সুবিধা কি, তিনটা জিনিস বলে গেছে। এক নাম্বার কি বলতেছে, এক নাম্বার বলতেছে আমার হচ্ছে স্টোরেজ, মানে আমি হচ্ছে কিছু সময়ের জন্য রেখে দিব স্লাইভারটাকে, এটা বলতেছে স্টোরেজ। ক্যানের মধ্যে যে আমি কয়েলিং কয়েল করে রাখতেছি এটা বলতেছে স্টোরেজ। দুই নাম্বার বলতেছে ট্রান্সপোর্টেশন, মানে আমি হাত দিয়ে নিয়ে গেলে হয়তো অল্প একটু আমি ক্যারি করতে পারবো, কিন্তু আমি যদি ক্যানের মধ্যে হচ্ছে রেখে দেই তাহলে দেখা যাবে যে আমার কি হচ্ছে, যে হচ্ছে খুব সহজে আমি এক জায়গা থেকে অন্য এক জায়গায় বেশি পরিমাণ হচ্ছে একসাথে নিয়ে যেতে পারবো, সেটাকে বলতেছে ট্রান্সপোর্টেশন। আর তিন নাম্বার যেটা বলতেছে যে এটা যেন কি হয়, জট পাকায় না যায়, স্লাইভারটা যেন জট পাকায় না যায়, কারণ জট পাকায় গেলে হচ্ছে ব্রেকেজ হবে। স্পিনিং এর যে কোনো মেশিনই ব্রেকেজ মানে হচ্ছে একটা ফল্ট তৈরি করতেছে আমি নিজেই, ঠিক আছে, কারণ ফাইবার নিজেই আনিভেন, সেখান থেকে আমি এতগুলো মেশিন পার করে নিয়ে গিয়ে যখন আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, একটা চিকন প্রোডাক্ট, তখন দেখা যাবে যে এটার মধ্যে ফল্ট অনেক থাকে। তো এখানে এমনিতেও তো অনেক ফল্ট থাকে, তার মধ্যে আমি যদি আবার নিজেই আবার হচ্ছে প্রসেসিং এর সময় ফল্ট অ্যাড করে দেই তাহলে দেখা যাবে যে ইয়ানটা আরো বেশি আনিভেন হবে। তাহলে তিনটা জিনিস, একটা বলতেছে আমার কি হবে স্টোরেজ, ঠিক আছে, একটা হচ্ছে স্টোরেজ, দুই নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন, এবং তিন নাম্বার কি বলতেছে, তিন নাম্বার আমার বলতেছে যে হচ্ছে এটা যখন আমি আনওয়াইন্ডিং করবো, দ্যাট মিন্স যখন তুলে নিয়ে আসবো ক্যান থেকে স্লাইভারটাকে, তখন যেন কি হয় জট পাকে না যায়, যেন স্লাইভারটা হচ্ছে ব্রেক না হয়, এজন্য বলতেছে কয়েল করে রাখা ভালো। এখন আসলে ক্যানের মধ্যে যে হচ্ছে স্লাইভারটাকে কয়েল আকারে রাখতেছে সেই হচ্ছে একটা মেকানিজম ফলো করতেছে, সেই মেকানিজমটা কি, এখন খেয়াল করো মনে আছে কিনা, 18 নম্বর ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে 18 নম্বর ছিল আমার কি ছিল, কয়লার বা কয়লার হেড আছে, এই যে এটা,
18 নম্বর পার্ট যেটা আছে কয়লার বা হচ্ছে কয়লার হেড এটা আমরা পড়ে গেছি না যখন এই ফিগারটা পড়েছি হ্যালো শুনতেছো না আসলে সবাই যে যার কাজ করতেছো হ্যালো বুঝি নাই ও আচ্ছা এটাকে তো সবারই হওয়ার কথা না কারণ সবারই তো একই প্রবলেম একই সাথে হওয়ার কথা না কারণ সবাই তো তোমরা ভিন্ন ভিন্ন জায়গায় আছো 52 জন 51 জন আছো 51 জন তো 51 পজিশন থেকে কথা বলতেছো আচ্ছা 18 নাম্বার যেটা আছে 18 নাম্বার হচ্ছে আমার ছিল কয়লার হেড এইটা এই ভিতরে কি আছে ওইটা এখন আমরা দেখব এই ফিগারটা এই যে ভিতরে যদি দেখো তাহলে ভিতরে হচ্ছে ওখানটা শুধু একটা টান দিয়ে গুছিয়েছে এখানে ভিতরে এই জিনিসগুলো আছে এখন খেয়াল করো এখানে হচ্ছে ডি যেটা বলতেছে এটা রোলার এখানে ওরা বলতেছে ডেলিভারি সিলিন্ডার কিন্তু দেখা যাবে যে এটাকে অনেক বইতে লেখা হচ্ছে কয়লার ক্যালেন্ডার রোলারও বলে এখানে ওরা বলতেছে ডেলিভারি সিলিন্ডার কিন্তু দেখা যাবে যে বিভিন্ন বইয়ে এটাকে কয়লার ক্যালেন্ডার রোলারও বলে তাহলে এখানে এই ডেলিভারি সিলিন্ডার বা হচ্ছে কয়লার ক্যালেন্ডার রোলার যেটা আছে এইটা হচ্ছে এখানে এই দুটো রোলারের মাঝখান দিয়ে স্লাইভারটা আসবে স্লাইভারটা আসার পর এখানে এল যেটা বলতেছে এই পার্টটা এল বলতেছে আমার কি হচ্ছে গাইড প্যাসেজ বলতেছে হচ্ছে এল তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই দুইটা সিলিন্ডারের দ্যাট মিনস এই দুইটা রোলারের মাঝখান দিয়ে যখন যাবে এসে গাইড প্যাসেজের মাঝখান দিয়ে যাবে এটা একটা হচ্ছে চিকন পাইপের মতো যেটাকে গাইড প্যাসেজ বলতেছে এই পাইপের মাঝখান দিয়ে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে হচ্ছে স্লাইভারটা আসে আসার পর এখানে আর যেটা আছে আর হচ্ছে হচ্ছে রোটেটিং প্লেট মানে হচ্ছে এই প্লেটটা হচ্ছে ঘোরে এজন্য বলতে হচ্ছে রোটেটিং প্লেট তাহলে খেয়াল করো স্লাইভারটা আমার আসলো আসার পর ক্যালেন্ডার রোলার পর আসলো আসার পর এখানে হচ্ছে এই ডেলিভারি সিলিন্ডার মাঝখান দিয়ে আসলো আসার পর হচ্ছে এখানে কি গাইড প্যাসেজের মাঝখান দিয়ে আসলো আসার পর এইখানে হচ্ছে দেখা যাবে যে এই প্লেটটা থিকনেস ভালোই আছে মোটা একটা প্লেট এই প্লেটটার মাঝখান দিয়ে আবার ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে স্লাইভারটা হচ্ছে নিচে দেওয়া হয় প্লেটের এই প্লেটটা যখন ঘোরে একটা হচ্ছে কয়েল ফর্ম হয় প্লেটটা খেয়াল করো প্লেটটা যখন একবার ঘুরবে তাহলে কি একটা কয়েল হবে না স্লাইভারের এটা তো এই পজিশন আছে এটাতে একবার ঘুরে আসে তাহলে তো একটা হচ্ছে কয়েল হবে স্লাইভারের তো ভালো কথা একটা কয়েল তৈরি করবে এই কন্টিনিউয়াস ঘুরতে থাকবে যতগুলো যতবার ঘুরবে একটা পূর্ণ সাইকেল হচ্ছে যখন ফিল আপ করবে তখন একটা স্লাইভারের হচ্ছে কয়েল তৈরি হবে এখন খেয়াল করো এটা তো হচ্ছে ক্যান এই কয়েলটা বেসিক্যালি পড়তেছে এসে ক্যানের মধ্যে এই গ্যাপটা ছোট থাকে এখানে থ্রি ডি করতেছে তো এই জন্য গ্যাপটা বেশি মনে হচ্ছে ফিগারের মধ্যে কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি যখন ল্যাবে যাব তখন দেখব এই হচ্ছে এই রোটেটিং প্লেট এবং হচ্ছে ক্যান যেটা 17 নাম্বার পড়ে এসেছিলাম আমরা ফিগারে ক্যান সেই ক্যান হচ্ছে এইটা ওই ক্যান এবং হচ্ছে রোটেটিং প্লেটের হচ্ছে মাঝখানে গ্যাপটা অনেক কম থাকে ছোট্ট একটু গ্যাপ থাকে তো এ যখন ফেলে পুরো হচ্ছে একটা কয়েল তৈরি হয় ভালো কথা এখন ক্যানটা যদি না ঘোরে তাহলে কি ক্যানের এক জায়গায় সবগুলা হচ্ছে কয়েল পড়বে না কিন্তু ক্যানটাকে যদি আমি ঘোরাই ক্যানের ডায়ামিটার কিন্তু বড়ই আছে ভালোই বড় আছে ক্যানটাকে যদি আমি ঘোরাই তাহলে ক্যানের হচ্ছে সব জায়গা জুড়ে কয়েলটা জমা হবে না তাহলে ক্যানটাকে ঘোরাইতে হবে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ক্যান ক্যান সরি ক্যানের হচ্ছে এক জায়গায় যেন কয়েলটা জমা না হয় ক্যানের সম্পূর্ণ ডায়ামিটার জুড়ে যেন হচ্ছে স্লাইভারটা কয়েল আকারে জমা হয় তাহলে যদি আমি ক্যানের সম্পূর্ণ ডায়ামিটার জুড়ে হচ্ছে আমি কয়েল জমা করতে চাই তাহলে আমাকে ক্যানটাকে ঘোরাইতে হবে ক্যানটাকে ঘোরাবে কে নিচে দেখো সি আছে এই যে এই পার্টটা যেটার উপর হচ্ছে ক্যানটা বসে আছে এটাও হচ্ছে ঘুরবে এ বেসিক্যালি এ যখন ঘুরবে এর কন্ট্রাক্টে যখন হচ্ছে আমার এর উপরে যখন ক্যানটা বসানো হবে ক্যান ঘুরবে তাহলে হচ্ছে কি সি এর নাম হচ্ছে টার্ন টেবল ক্যান প্লেট সি এর নাম হচ্ছে টার্ন টেবল ক্যান প্লেট টার্ন টেবল ক্যান প্লেট সি সি হচ্ছে টার্ন টেবল ক্যান প্লেট
তাহলে বলতেছে এ টার্ন টেবিল ক্যান প্লেট যখন ঘুরবে তখন হচ্ছে এর উপরে যেহেতু হচ্ছে ক্যানটা বসানো আছে ক্যানও ঘুরবে, যখন ক্যান ঘুরবে তাহলে কি বলবে ক্যানের সম্পূর্ণ ডায়ামিটার জুড়ে আমার কি হবে স্লাইভারটা কয়েল আকারে জমা হবে। বোঝা গেছে? জি ম্যাডাম। তাহলে এটা ছিল আমার হচ্ছে কয়েলিং মেকানিজম। এবার আসো, এই যে বলতেছে কয়েলিং হয়, কয়েলিংটা নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ওভার সেন্টার কয়েলিং, একটা হচ্ছে আন্ডার সেন্টার কয়েলিং। এখানে যে ক্যানটা দেখলাম, এই ক্যান, এই ক্যানের সাইড ভিউ করলে তো বুঝতে পারত না, এটা বেসিক্যালি টপ ভিউ করা হয়ে গেছে। আচ্ছা, তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ড্রয়িং পড়েছো না, সাবজেক্ট পড়েছো না, লেভেল ওয়ানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ড্রয়িং সাবজেক্ট করেছো? জি ম্যাডাম। কোন টার্মে ছিল? ওয়ান ওয়ানে। আচ্ছা, টার্ম ওয়ানে ছিল। আচ্ছা, কয়টা ভিউ পড়েছো ওখানে শিখেছো? মনে আছে তিনটা, কি কি ছিল ম্যাম? ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, টপ ভিউ, টপ ভিউ। আচ্ছা, এটা সেই হচ্ছে ক্যানের টপ ভিউ। খেয়াল করে, একটা ক্যান আমি বললাম হচ্ছে এটা গোল আকৃতি, যেহেতু ডায়ামিটার শব্দটা উচ্চারণ করছে তাহলে অবশ্যই আমি বুঝতে হবে যে ক্যানটা হচ্ছে গোল। তাহলে দেখো, এখানে সাইড ভিউ নিলে এই হচ্ছে উপরে কি আছে এটা তো বোঝা যাবে না, কিন্তু ক্যানটা যদি টপ ভিউ নেওয়া হয় তাহলে হচ্ছে পুরো মুখটা গোল দেখা যাবে না। সেই হচ্ছে ক্যানের টপ ভিউ করছে, যে মুখটা হচ্ছে গোল দেখা যাচ্ছে, এখানে দুইটা সার্কেল করেছে এজন্যই যে ভিতরটা হচ্ছে ইনার সার্কেল এবং একটা থিকনেস কিছু পরিমাণ আছে ক্যানটা, সেটা হচ্ছে দেখা হচ্ছে আউটার সার্কেল দিয়ে। ঠিক আছে, যে এটা হচ্ছে সলিড বডি আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে হলো, এবং সেটার মধ্যে বেসিক্যালি হচ্ছে একটা প্লেট থাকে উপরে, সেই প্লেটের উপরে আমার স্লাইভার গুলো এভাবে দেখো কয়েল আকারে জমা করছে। আচ্ছা, নর্মালি কয়েলিং হয় হচ্ছে দুই ধরনের, কি কি কয়েলিং? একটা হচ্ছে আন্ডার সেন্টার কয়েলিং, কয়েলিং আন্ডার সেন্টার কয়েলিং, আর কি ওভার সেন্টার কয়েলিং, ওভার সেন্টার কয়েলিং, সেন্টার কয়েলিং, আন্ডার সেন্টার কয়েলিং, ওভার সেন্টার কয়েলিং। আচ্ছা, এখানে ফিগার খেয়াল করো, এটা একটা ফিগার, এটা একটা ফিগার, এই দুটো ফিগার খেয়াল করো, ওটাও টপ ভিউ ছিল ক্যানের, এটা হচ্ছে টপ ভিউ। এখানে খেয়াল করো তো, ওটাও হচ্ছে কি বলবো আমার, ওখানে হচ্ছে স্লাইভার গুলা কয়েল আকারে জমা পড়েছে এই ক্যানেও, আর এখানেও কিন্তু দেখো স্লাইভার গুলা কয়েল আকারে জমা পড়েছে, কিন্তু দেখো কয়েলের ডায়ামিটার কি এক আছে? দুইটা ক্যানে স্লাইভারটা দিয়ে যে কয়েলটা তৈরি হয়েছে সেই কয়েলের ডায়ামিটার খেয়াল করো এখানে, আর এখানে খেয়াল করো কয়েলের ডায়ামিটার কি এক আছে? না ম্যাডাম। কোনটাতে, এটাতে কি ছোট আছে না বড় আছে কয়েলের ডায়ামিটার? এটাতে ছোট, এটাতে ছোট আছে, গুড। এখন খেয়াল করো, এখানে যদি আমরা ক্যানের হচ্ছে রেডিয়াস ধরি, ফর এক্সাম্পল এটা তো ক্যান, মনে করো দুইটা ক্যানেই হচ্ছে একই সাইজ, এটা মনে করো ক্যানের সেন্টার, এখান থেকে এটাই তো রেডিয়াস, ক্যানের রেডিয়াস, ফর এক্সাম্পল ক্যানের রেডিয়াস, আর কয়েলের ডায়ামিটার মনে করো এই কয়েলটাকে ধরলাম, এই কয়েলের ডায়ামিটার দেখো তো কে বড় আছে, কয়েলের ডায়ামিটার বড় না ক্যানের রেডিয়াস বড়? ক্যানের রেডিয়াস বড়, গুড। তাহলে ক্যানের রেডিয়াস বড়, কয়েলের ডায়ামিটার ছোট। তাহলে বলতেছে যদি কয়েলিংটা এরকম হয় যে কয়েলের ডায়ামিটার ক্যানের রেডিয়াস এর থেকে ছোট হয় তখন সেই ধরনের কয়েলিং কে বলা হয় আন্ডার সেন্টার কয়েলিং। যদি স্লাইভারটা দিয়ে যে কয়েলটা তৈরি হবে সেই কয়েলের ডায়ামিটার যদি ক্যানের রেডিয়াস এর তুলনায় কম হয় তখন সেই ধরনের কয়েলিং কে বলতেছে আন্ডার সেন্টার কয়েলিং। বোঝা গেছে? এখানে তো হচ্ছে দেখো স্লাইভারটা দিয়ে যে কয়েল তৈরি করছে সেটার ডায়ামিটার আমি দেখতেই পাচ্ছি চোখে, যেটা ডায়ামিটার ছোট হচ্ছে কার তুলনায়, ক্যানের হচ্ছে রেডিয়াস এর তুলনায়। তাহলে কোন ধরনের কয়েলিং এটা?
আন্ডার সেন্টার কয়েলিং আন্ডার সেন্টার কয়েলিং গুড এবার আসো হচ্ছে পরবর্তীতে ওভার সেন্টার কয়েলিং এখানে খেয়াল করো এখানে যদি দেখি এটা খেয়াল করো এখানে যদি দেখি যে ক্যানের মনে করো সেন্টার এটা এখান থেকে ক্যানের হচ্ছে রেডিয়াস আমরা অবশ্যই ইনারটা নেব আউটারটা না ইনার রেডিয়াস তাহলে দেখো ক্যানের হচ্ছে রেডিয়াস হচ্ছে এটা আর যদি হচ্ছে কয়েলের ডায়ামিটার ধরি তাহলে মনে করো এই কয়েলটাই ধরি এই যেখানে যেটা লেগে গেছে এই কয়েলটা তাহলে এই কয়েলের ডায়ামিটার কি দেখো তো এই পর্যন্ত তাই না তাহলে এখানে দেখো কয়েলের হচ্ছে ডায়ামিটার কি বড় আছে না ক্যানের রেডিয়াস এর তুলনায় জি ম্যাডাম তাহলে এটা হচ্ছে ওভার সেন্টার কয়েলিং তাহলে বলতেছে ওভার সেন্টার কয়েলিং তাকে বলবো যে কয়েলিং এ স্লাইভারটা দিয়ে যে কয়েলটা তৈরি হয়ে গেছে সেই কয়েলের ডায়ামিটার কি হয়ে গেছে ক্যানের রেডিয়াস এর তুলনায় বেশি হয়ে গেছে এই এই ধরনের কয়েলিং কে বলবো আমার হচ্ছে কি ওভার সেন্টার কয়েলিং ওভার এবং আন্ডার শব্দটা খেয়াল করলে তুমি বুঝতে পারবা ওভার বলতে কি হয়েছে ছাপিয়ে গেছে মানে অতিক্রম করে গেছে কি অতিক্রম করে গেছে যে কয়েলের ডায়ামিটারটা কাকে হচ্ছে অতিক্রম করে গেছে ক্যানের রেডিয়াসকে বা নিচে আছে কি নিচে বলতেছে আমার কি যে হচ্ছে কয়েলের ডায়ামিটার স্লাইভারটা দিয়ে আমি যে কয়েলটা তৈরি করেছি সেই কয়েলের হচ্ছে ডায়ামিটারটা কাক থেকে ছোট আছে বা নিচে আছে কেন রেডিয়াস এর তুলনায় এই জন্য বলতেছে আন্ডার সেন্টার কয়েলিং বোঝা গেছে জি ম্যাডাম ওকে আচ্ছা তাহলে আমরা দুই ধরনের কয়েলিং শিখলাম আন্ডার সেন্টার এবং ওভার সেন্টার কয়েলিং এটাই হচ্ছে ভালো কথা কিন্তু কার্ডিং মেশিনে নরমালি কোন ধরনের হচ্ছে কয়েলিং ইউজ হয় এখন যে মডার্ন যে কার্ডিং মেশিন গুলো আছে মডার্ন মডার্ন কার্ডিং মেশিন গুলোতে নরমালি হচ্ছে এই ওভার সেন্টার কয়েলিং যেটা আছে এই ওভার সেন্টার মডার্ন নো আন্ডার সেন্টার মডার্ন মডার্ন কার্ডিং মেশিন গুলোতে হচ্ছে আন্ডার সেন্টার কয়েলিং হয়েছে এটা হয় এটা হয় মডার্ন যে কার্ডিং মেশিন গুলো আছে এখানে ক্যান গুলো অনেক বড় হয় বেসিক্যালি কয়েলিং আসলে ওভার সেন্টার হবে না আন্ডার সেন্টার হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ক্যানের সাইজের উপর ক্যানের সাইজ যদি বড় হয় তাহলে হচ্ছে দ্যাট মিনস ক্যানের সাইজ বলতে ক্যানের ডায়ামিটার ক্যানের ডায়ামিটার যদি বড় হয় তাহলে দেখা যাবে যে তখন সেখানে হয় আন্ডার সেন্টার কয়েলিং বর্তমান যে কার্ডিং মেশিন গুলো আছে এখানে যে ক্যান গুলো ইউজ করা হয় সেখানে হচ্ছে ক্যানের সাইজ অনেক বড় থাকে সেই ধরনের কয়েলিং কে বলা হয় হচ্ছে তাহলে কার্ডিং মেশিনে হয় নরমালি আন্ডার সেন্টার কয়েলিং এবং হচ্ছে ওভার সেন্টার কয়েলিং বেসিক্যালি ড্র ফ্রেমে হয় ক্যান নরমালি তিন সাইজের হয় স্মল মিডিয়াম এবং হচ্ছে লার্জ বেসিক্যালি ক্যানের হাইটের উপর না ক্যানের ডায়ামিটার উপর ডিপেন্ড করে হচ্ছে সাইজ গুলো বলা হয় যে হচ্ছে স্মল মিডিয়াম অর হচ্ছে লার্জ তো দেখা যাবে যে কার্ডিং মেশিনে ক্যানের সাইজ লার্জই থাকে এবং সেখানে বলতেছে কয়েলিংটা হচ্ছে হয় আন্ডার সেন্টার কয়েলিং মনে থাকবে যে দুই ধরনের কয়েলিং হয় দেন হচ্ছে আন্ডার সেন্টার আর ওভার সেন্টার কি এবং হচ্ছে কার্ডিং মেশিনে কোনটা হয় হ্যালো হ্যালো জি ম্যাডাম শোনা যাচ্ছে ওকে মনে থাকবে তাহলে কোনটা হবে ওভার সেন্টার আন্ডার সেন্টার এবং কার্ডিং মেশিন কোনটা হয় আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস বলে গেছে ডিসি বাই ডিবি ঠিক আছে এই সমান হচ্ছে 1.45 ডিসি ভাগ ডিবি সমান হচ্ছে 2.5 তাহলে এখানে ডিসি হচ্ছে ক্যানের ডায়ামিটার ডিসি হচ্ছে ক্যানের ডায়ামিটার আর ডিবি হচ্ছে আমার হচ্ছে স্লাইভারটা দিয়ে যে কয়েলটা তৈরি হচ্ছে সেই কয়েলের ডায়ামিটার এখানেও একই অবস্থা ডিসি হচ্ছে ক্যানের ডায়ামিটার এবং ডিবি হচ্ছে স্লাইভারটা দিয়ে যে কয়েলটা তৈরি করা হবে সেই কয়েলের ডায়ামিটার এটা হচ্ছে ওভার সেন্টার কয়েলিং এর জন্য এই ফর্মুলা আন্ডার সেন্টার কয়েলিং এর জন্য হচ্ছে এই ফর্মুলা এটা হচ্ছে ওভার সেন্টার আর এটা হচ্ছে আন্ডার সেন্টার এখানে হচ্ছে ওভার সেন্টারে দেখা যাবে যে আমার কোয়েলের ডায়ামিটার হচ্ছে কি হয় নরমালি হচ্ছে বেশি থাকে ওভার সেন্টারে যার কারণে দেখা যাবে যে আমার কাছে 1.45 এই ডিজিটটা কম থাকে আর এখানে হচ্ছে আন্ডার সেন্টারে দেখা যাবে যে আমার কি হচ্ছে কোয়েলের ডায়ামিটার কম্পারেটিভলি ছোট থাকে তো এখানে দেখা যাবে যে আমার হচ্ছে রেজাল্টেন্ট কম্পারেটিভলি হচ্ছে বড় হয় বোঝা গেছে
আচ্ছা আসো, নেক্সট কন্টেন্ট হচ্ছে কার্ড ক্লোদিং। তো কার্ড ক্লোদিং বলতেছে কি হচ্ছে, ক্লোদিং যেটা বলা হয় বেসিক্যালি, যে রোলার গুলা সারফেস কাটিং মেশিনে, কিছু কিছু রোলারের সারফেস আমার হচ্ছে কিছু কিছু রোলার মধ্যে একদম স্পেসিফিক ভাবে বলি, টেকারিন বা লিকারিন রোলার, সিলিন্ডার রোলার, ডফার রোলার এবং হচ্ছে ফ্ল্যাট, এই চারটা মিনিমাম, এই চারটা সিলিন্ডার রোলার, টেকারিন রোলার, সিলিন্ডার রোলার, ফ্ল্যাট এবং হচ্ছে ডফার রোলার, ঠিক আছে। এই চারটা রোলারের মধ্যে দেখা যাবে যে কি হচ্ছে, এর বাইরের বডি যেটা আছে, বাইরের বডিটা হচ্ছে কি হচ্ছে একদম হচ্ছে প্লেন থাকবে না, প্লেন না থেকে কি থাকবে, এটার মধ্যে হচ্ছে পিন বা হচ্ছে ওয়ার বেন্ড করে বসানো হয়, যেটাকে বলতেছে আমার হচ্ছে ক্লোদিং, রোলারের ক্লোদিং। তো বলতেছে রোলারের ক্লোদিং থাকার কারণে, তো বলতেছে রোলারের ক্লোদিং হচ্ছে একা একা বসতে পারবে না, এটার জন্য সাপোর্টিভ ম্যাটেরিয়াল লাগে রোলারের সাথে। তো সাপোর্টিভ ম্যাটেরিয়াল বলতেছে এটা হচ্ছে টেক্সটাইল ফেব্রিকও হতে পারে, প্লাস্টিকও হতে পারে, বা আদার্স কোনো হার্ড ম্যাটেরিয়ালও হতে পারে। তো বলতেছে আমি যদি হচ্ছে কার্ড ক্লোদিং, আচ্ছা কার্ড ক্লোদিং নর্মালি হচ্ছে তিন ধরনের হয়, ফ্লেক্সিবল, সেমি রিজিড এবং হচ্ছে মেটালিক। এই যে বলতেছে পিন গুলা বা হচ্ছে ওয়ার গুলা বা টিপ গুলা হচ্ছে রোলারের উপর বসানো হয়, এটা টাইপস হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আমার কি হচ্ছে ফ্লেক্সিবল, দুই নম্বর হলো সেমি রিজিড এবং তিন নম্বর হচ্ছে আমার কি হচ্ছে মেটালিক। তো এই যে বলতেছে তিন ধরনের আছে, কোন ধরনের আমি সিলেক্ট করব সেটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা বলতেছে চয়েস অফ ক্লোদিং। আমি হচ্ছে কোনটাকে পছন্দ করবো ক্লোদিং হিসেবে, তিন ধরনের মধ্যে কোনটাকে আমি বেছে নিব। প্রথমে বলতেছে আমার কি হচ্ছে, যে প্রথমে আমার আসতেছে যে হচ্ছে এটা ডিপেন্ড করবে আমি হচ্ছে কোন ধরনের হচ্ছে কার্ডিং মেশিন ইউজ করতেছি এবং সেটা ডিজাইন কি। টাইপ বলতে এখন মনে করো যে স্টেশনারি ফ্ল্যাট অর রিভলভিং ফ্ল্যাট অর ডুও অথবা টেন্ডম, ঠিক আছে। স্টেশনারি টাইপ বলতে বোঝানো হচ্ছে যে আমার হচ্ছে কি আসতেছে, যে হচ্ছে টাইপ অ্যান্ড ডিজাইন অফ দ্য কার্ডিং মেশিন। টাইপ বলতে, টাইপ শব্দটা বলতে বোঝানো হচ্ছে আমার কি আসতেছে, যে হচ্ছে তিন ধরনের আমরা কার্ডিং মেশিন করেছিলাম, একটা কি ছিল আমার হচ্ছে স্টেশনারি ফ্ল্যাট, রিভলভিং ফ্ল্যাট, ডুও অথবা হচ্ছে ট্যান্ডেম হচ্ছে কার্ডিং মেশিন। আচ্ছা একটু ওয়েট করো তো, আমার বাসায় মনে কেউ আসছে, একটু লকটা খুলে দিয়ে আসতে হবে। হ্যালো হ্যালো, সরি আসলে ইন্টারাপশনের জন্য। এখন খেয়াল করো, টাইপ তিন ধরনের কার্ডিং মেশিন টাইপ করেছিলাম সেটা বলেছে, স্টেশনারি ফ্ল্যাট, রিভলভিং ফ্ল্যাট, কোনটা ইউজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে কার্ড ক্লোদিংটা সিলেক্ট করবো। দেন বলতেছে ডিজাইন, এখন মনে করো হচ্ছে রোলারের ডায়ামিটার বড় ছিল অথবা ছোট ছিল, এটা বলতেছে একটা ফ্যাক্টর। মনে করো হচ্ছে আমরা খেয়াল করো একটু আগে আমরা সিলিন্ডার ডায়ামিটার করেছিলাম রেঞ্জ, যে হচ্ছে আমার রেঞ্জ ছিল কত, 1280 থেকে 1300 মিলিমিটার বা হচ্ছে 814 মিলিমিটার, এটা আসলে এরকম যে কোন ডায়ামিটার আমি ইউজ করতেছি এটা ওয়ান পয়েন্ট অফ হতে পারে। দেন হচ্ছে আমি অ্যাঙ্গেল কত রাখতেছি হচ্ছে পয়েন্ট গুলোর মধ্যে, তো এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে হচ্ছে আমার কার্ড ক্লোদিং সিলেক্ট করতে হবে। দেন বলতেছে সিলিন্ডারের স্পিড কিরকম থাকবে, সিলিন্ডার কি বেশি জোরে ঘুরবে না কম জোরে ঘুরবে, তার উপর ডিপেন্ড করবে আমার কার্ড ক্লোদিং। আমার র ম্যাটেরিয়াল হচ্ছে কোয়ালিটি কিরকম আসবে, দ্যাট মিনস হচ্ছে যে ফাইবারটা আমি ইউজ করবো সেই ফাইবারের কোয়ালিটি কিরকম আছে, দ্যাট মিনস হচ্ছে ফাইননেস কিরকম আছে,
এটাকে তোমরা লিনিয়ার ডেন্সিটি বলো বা কাউন্ট বলো, তো ফাইবারটা চিকন আছে না মোটা আছে, দেন হচ্ছে এটার মধ্যে আমার ইম্পিউরিটিজ এর পরিমাণ কিরকম আছে, এটার মধ্যে ম্যাচিউরিটির পরিমাণ কিরকম আছে, তো ফাইবার এই যে প্রপার্টিস গুলো আছে সেটা দেখতে হবে, ফাইবার কোয়ালিটি ভালো আছে কিনা এটা একটা ফ্যাক্ট। দেন বলতেছে আমি যে স্লাইভারটা তৈরি করতে চাই, সেই স্লাইভার বা হচ্ছে আমি ইয়ানটা আলটিমেট প্রোডাক্ট তৈরি করতে চাই, সেটার হচ্ছে কোয়ালিটি আমি কিরকম চাই, তার উপর ডিপেন্ড করবেন কোন ধরনের হচ্ছে কার্ড ক্লোদিং, তিন ধরনের মধ্যে কোন ধরনের হচ্ছে আমি কার্ড ক্লোদিং হচ্ছে ইউজ করবো, দেন আর প্রোডাকশন কত আছে, দেন হচ্ছে আমার হচ্ছে কোনটা তিন ধরনের মধ্যে কোনটা নিলে আমার হচ্ছে একটু দাম কম পড়বে, বা হচ্ছে কোনটা নিলে আমি নেওয়ার পর আমার মিলে এসে বা হচ্ছে ওরা আমার হচ্ছে সেরে এসে কি করে হচ্ছে যে কোনো একটা প্রবলেম হয়ে গেলে সেটাকে চেঞ্জ করে দিবে, এই সার্ভিসটা কে কে দিতে পারবে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে বলতেছে কার্ড ক্লোদিংটা হচ্ছে কার্ডিং মেশিনে সিলেক্ট করতে হবে, বা আমি হচ্ছে ন্যাচারাল অর ম্যানমেড ফাইবার কোন ধরনের ফাইবারটা হচ্ছে আমি প্রসেস করব আমার হচ্ছে ওই মেশিনটা দিয়ে, সেগুলো চিন্তা করে দেন হচ্ছে আমার তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। এখন আসো হচ্ছে প্রথমে যেটা আসি ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং। ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং এর মধ্যে খেয়াল করো বলতেছে প্রথমে হচ্ছে একটা হচ্ছে হুক নিতে হবে, হুকটা হচ্ছে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে, হুকটাকে প্রথমে এরকম ইউ শেপ দিতে হবে, ইউ শেপ দেওয়ার পর আবার এটাকে কেটে এরকম নি শেপ দিতে হবে, নি শেপ দেওয়ার পর বলতেছে এখানে এটা বেজ ম্যাটেরিয়াল, এটা এই বেজের উপর এটাকে হচ্ছে ইনসার্ট করাতে হবে। তো এই বেজ ম্যাটেরিয়ালটা বলতেছে আমার কি হতে পারে, বেজ ম্যাটেরিয়ালটা বলতেছে এটা আমার হচ্ছে মাল্টিপল লেয়ার বলতেছে, খেয়াল করে এখানে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা করে লেয়ার, মনে করে আমাদের টেক্সটাইল ফেব্রিক দিয়েছে, দেন হতে এটাকে প্লাস্টিক দিয়েছে, দেন হতে আবার হচ্ছে ফেব্রিক দিয়েছে দুটো লেয়ার, আবার হতে প্লাস্টিকের একটা লেয়ার দিয়েছে, তো এরকম বলতেছে অনেকগুলো লেয়ার দিয়ে দেন হচ্ছে সেই লেয়ারের মাঝখানে আমাকে এই নি শেপের যে আমি এটা ফর্ম করেছি হুকটাকে, সেই হুকটাকে এভাবে ইনসার্ট করতে হবে, এবং সেখানে বলতেছে পয়েন্ট পার ইঞ্চ থাকে হচ্ছে 240 থেকে 250, মানে হচ্ছে পার স্কোয়ার ইঞ্চে এরকম হচ্ছে পয়েন্টের মাথা থাকবে, এরকম পয়েন্ট থাকবে 240 থেকে 500 ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং এর মধ্যে। এবং হচ্ছে নর্মালি বলতেছে ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং ফ্লাট যে পার্টটা আছে কার্ডিং মেশিনের সেই ফ্লাট পার্টটার মধ্যে হচ্ছে নর্মালি হচ্ছে ইউজ করা হয়, ফ্লেক্সিবল কার্ড ক্লোদিংটা বলতেছে আমার একটু বাঁকা হতে পারে, আবার লোডটা যখন রিমুভ করবো তখন আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। দেন হচ্ছে সেমি রিজিড হচ্ছে ক্লোদিং, সেমি রিজিড ক্লোদিং এর মধ্যে খেয়াল করো ওখানেও খেয়াল করো একটা বেজ ম্যাটেরিয়াল ছিল অনেকগুলো লেয়ারের, এখানেও খেয়াল করো বেজ ম্যাটেরিয়াল থাকবে অনেকগুলো লেয়ারের, তবে ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং এর তুলনায় সেমি রিজিড যেটা আছে সেই সেমি রিজিডে হচ্ছে এই লেয়ারের সংখ্যা হচ্ছে বেশি থাকবে, ফ্লেক্সিবল হচ্ছে ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং এর তুলনায় আমার হচ্ছে সেমি রিজিড যেটা আছে সেই সেমি রিজিডে কি বলতেছে যে আমার হচ্ছে লেয়ারের সংখ্যা হচ্ছে মাল্টিপল লেয়ারের সংখ্যা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে থিকনেস যেটা যদি বলে একদম সেই থিকনেসটা মাল্টিপল লেয়ারের হচ্ছে বেশি থাকবে। এখানেও দেখা যাবে যে টেক্সটাইল ফেব্রিক দেন হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয় এই লেয়ার গুলো তৈরি করার জন্য, ওখানে যেরকম ছিল যে প্রথমে হুকটাকে ইউ শেপ দিবে নি শেপ করতেছে দেন হচ্ছে আমার কি হচ্ছে মাল্টিপল লেয়ারের মধ্যে ইনসার্ট করতেছে, তো এখানে বলতেছে যে এরকম হচ্ছে হুক ফর্ম করে ইউ শেপ করার দরকার নেই, এবং নি মোট কথা নি বেন শেপ হচ্ছে না বেন্ডিং নি ফর্ম করতেছে না, এরকম এর মধ্যে হচ্ছে পয়েন্ট গুলাকে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং এটাও ইউজ করা হয় নর্মালি হচ্ছে আমার কোথায় এটাও ইউজ করা হয় নর্মালি হচ্ছে আমার ফ্ল্যাটের মধ্যে, তবে ফ্ল্যাটের মধ্যে সেমি রিজিড এর তুলনায় আমার হচ্ছে ফ্লেক্সিবল ক্লোদিং যেটা আছে এইটা হচ্ছে ভালো চলে নি শেপের। দেন হচ্ছে আসো মেটালিক কার্ড ক্লোদিং, মেটালিক কার্ড ক্লোদিং বলতেছে এখানে খেয়াল করো ফ্লেক্সিবল এবং হচ্ছে সেমি রিজিড এই দুটার মধ্যে কি ছিল মাল্টিপল লেয়ারের একটা বেজ ছিল, কিন্তু বলতেছে মেটালিক কার্ড ক্লোদিং যেটা আছে এটার মধ্যে বলতেছে কোনো প্রকার হচ্ছে মাল্টিপল লেয়ারের কোনো বেজ থাকবে না, মনে মেটালিক যেটা আছে মনে করো মেটাল থেকে সরাসরি মেটালেই বেজ এবং মেটালেই হচ্ছে টিথ ফর্ম করবে বা পয়েন্ট ফর্ম করবে, মানে পুরো মেটাল দিয়েই হচ্ছে বেজ ম্যাটেরিয়ালটা এবং হচ্ছে এখানে পয়েন্ট বা টিথ
বা পিন বা কয়া যেটাই বল না কেন, সেটা হচ্ছে পুরো মেটাল দিয়ে ফর্ম করবে। তো বলতেছে পিন গুলার হচ্ছে শেপ, এখানে ক্রস সেকশন অফ ভিউ করা হয়ে গেছে বা ক্রস সেকশনাল শেপ করা হয়ে গেছে। বলতেছে এই শেপ হতে পারে, এই শেপ হতে পারে, এই শেপ হতে পারে, এই শেপ হতে পারে। মেটালিক কার্ড ক্লোদিং নর্মালি হচ্ছে বলতেছে কোথায় হচ্ছে ইউজ করা হয়। ওখানে দেখলাম ফ্লেক্সিবল এবং হচ্ছে সেমি রিজিড, এই দুইটা হচ্ছে ইউজ করা হচ্ছে কোথায়, ফ্ল্যাট এবং হচ্ছে ফ্ল্যাটে ইউজ করা হচ্ছে। তাহলে দেখো ক্লোদিং ছিল বলেছিলাম যে চারটা পার্টে থাকবে, ঠিক আছে, কি কি, টেকারিং রোলার, দেন হচ্ছে সিলিন্ডার, ফ্ল্যাট এবং হচ্ছে ডফার রোলার। তাহলে খেয়াল করো একটা তো চলে গেছে, কোনটা চলে গেছে, ফ্ল্যাটটা চলে গেছে, যেটার মধ্যে বলতেছে ফ্লেক্সিবল অথবা হচ্ছে সেমি রিজিড যেটা আছে, এই দুইটা হচ্ছে যে কোনো একটা হচ্ছে ইউজ হয়। তাহলে বাকি খেয়াল করো বাকি কিন্তু আছে আরো তিনটা রোলার, কি কি আছে, টেকারিং বা হচ্ছে রিকারিং রোলার, দেন হচ্ছে আমার কি সিলিন্ডার, এবং দেন হচ্ছে কি ডফার রোলার। তাহলে এই তিনটা রোলারে নর্মালি হচ্ছে মেটালিক কার্ড ক্লোদিং যেটা আছে সেটা হচ্ছে মেটালিক কার্ড ক্লোদিংটা হচ্ছে ইউজ করা হয়। হ্যালো, 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 তোমার নিবিড়, আচ্ছা বুঝেছো, তাহলে তিন ধরনের ক্লোদিং, ওকে, আচ্ছা কোন ধরনের ক্লোদিং কোন পার্টে ইউজ করা হয় কাটিং মেশিনের, এতটুকু বলো তো দেখি। ফ্লেক্সিবল কাট ক্লোথিং কোন পার্টে ইউজ করা হয়? ম্যাম ফ্ল্যাটে। ফ্ল্যাটে, গুড। সেমি রিজিড? এইটাও ম্যাম ফ্ল্যাটে ইউজ করা হয়। দেন হচ্ছে আমার হচ্ছে মেটালিক। মেটালিক ইউজ করা হয় ম্যাম টেকারিন অথবা লিকারিন, ডোফার আর হচ্ছে সিলিন্ডারে। গুড। আচ্ছা নেক্সট আসো, এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা পরে ফিগার গুলো দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এখানে এটা পড়ে তাহলে হয়ে যাবে। আচ্ছা এই যে খেয়াল করবে বারবার বলতেছে যে পিন বা ওয়ার বা টিথ, এবং হচ্ছে একটু আগে মনে হয় দেখে আসলাম 240 থেকে ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং এ 240 থেকে 500 ছিল হচ্ছে পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ। তো নর্মালি এই যে পয়েন্ট গুলো কত থাকে এটা হচ্ছে আমরা অলরেডি কয়েকটা ক্ষেত্রে কথা বলে বুঝতে পেরেছি যে হচ্ছে একটা ইউনিট এরিয়াতে হিসাব করা হয়। ইউনিট এরিয়া এটা হচ্ছে যে পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ অথবা পয়েন্ট পার স্কোয়ার সেন্টিমিটারে হিসাব করা হয়। তবে সেন্টিমিটারের তুলনায় স্কোয়ার ইঞ্চ যেটা আছে এইটা বেশি হচ্ছে ইউজ হয়, পিপিআই বলে, পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ, পিপিআই, পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ। এখানে দেখতেছো আবার দেখা যাবে যে যখন তুমি হচ্ছে লুম পড়বা ওখানে কিন্তু পিপিআই আসবে, তো গুলাই ফেলি না, ঠিক আছে, পিপিআই পিপিআই আসবে। এখানে হচ্ছে স্পিনিং এর ক্ষেত্রে কার্ডিং মেশিনে পিপিআই হচ্ছে পয়েন্টস পার স্কোয়ার ইঞ্চ। এখন আসলে এখানে হচ্ছে আমরা একটা ডেরিভেশন দেখিনি, জাস্ট ফর্মুলাটাই মনে রাখবো তাহলে হয়ে যাবে। 645 ভাগ হচ্ছে বেস উইথ ইন মিলিমিটার ইনটু হচ্ছে পিস। যদি আমরা মেশিন থেকে ক্যালকুলেশন করতে চাই, মনে করো কোনো কারণে কার্ডিং মেশিন একটা আছে কিন্তু আমি জানি না এটা হচ্ছে পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ বা হচ্ছে পিপিআই কত আছে আমি জানি না, যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে মনে করো তুমি হচ্ছে কোনো কারণে হচ্ছে লেভেল 2 এ আসো, মনে করো হচ্ছে বা লেভেল 3 তে আসলা, তখন হচ্ছে মনে করো লেভেল 2 এর কোন স্টুডেন্ট এসে জিজ্ঞেস করে যে হচ্ছে এখানে পিপিআই কত আছে, তো তুমি যদি নাও জানো, মন মুখস্থ যদি নাও থাকে, তখন মেশিন থেকে সরাসরি বের করতে পারবে। তো কিভাবে বের করতে পারবে, সেই ফর্মুলা হচ্ছে এটা যে 645 কে যদি বেস উইথ, কার বেস উইথ
সে বলতেছে যে টিথটা আমি নেব, সেই টিথের হচ্ছে বেজ উইথ, সেই বেজ উইথ কত, যে টিথের একদম গোড়ার পার্ট যেটা, সেই গোড়ার পার্টের সম্পূর্ণ উইথ যেটা সেটা বা বেড যেটা সেটাকে যদি আমি হচ্ছে মিলিমিটারে কনভার্ট করি সেটা বলতেছে এ ওয়ান যেটা এখানে সেটা বলতেছে হচ্ছে বেজ উইথ। ঠিক আছে, এখানে বলতেছে একদম উপরের মাথাটা না নিচের মাথাটা যেটা একদম হচ্ছে পার্টের সাথে লেগে থাকবে সেটা যদি আমি হচ্ছে পরে দেই, এখানে যদি হচ্ছে মেজারমেন্ট নিয়ে নেই যে কতটুকু মিলিমিটার আছে এটা বলতেছে হচ্ছে বেজ উইথ। আর পিস কোনটা, পিস বলতেছে মনে করে এইটিতে সেন্টার থেকে এইটিতে টপ পয়েন্ট আর এইটিতে টপ পয়েন্ট এটার মাঝখানে যে দূরত্বটা থাকে এটাকে বলা হয় পিস। পাশাপাশি দুইটা টিথের, আবার অন্য টিথ না, পাশাপাশি দুইটা টিথের একটার হচ্ছে সেন্টার থেকে আরেকটা সেন্টার পর্যন্ত মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে পিস। ঠিক আছে, টিথের হচ্ছে পিস, তাহলে পাশাপাশি দুইটা টিথে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পিস। তাহলে পিস কত আছে এবং হচ্ছে ওই টিথের হচ্ছে বেজ উইথ কত আছে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি এবং দেন হচ্ছে যদি 645 কে ওই মাল্টিপ্লিকেশন দিয়ে ভাগ করে দেই তাহলে হচ্ছে ওই হচ্ছে পার্টের মধ্যে পার স্কোয়ার ইঞ্চে পয়েন্টের সংখ্যা কত আছে আমাদের হচ্ছে বের হয়ে যাবে। এটাকেই জাস্ট ইঞ্চটাকে সেন্টিমিটারে কনভার্ট করেছে, তখন কনভার্ট করলে কনস্ট্যান্ট দাঁড়ায় হচ্ছে 100। ঠিক আছে, বা হচ্ছে এবার হচ্ছে পয়েন্টস পার ইঞ্চ আর পয়েন্ট পার সেন্টিমিটারের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, যে পয়েন্ট পার স্কোয়ার ইঞ্চ কে যদি আমি 6.45 দিয়ে হচ্ছে ভাগ দেই তাহলে হচ্ছে পয়েন্টস পার সেন্টিমিটার বের হয়ে যাবে। ওকে, আচ্ছা বেজ উইথ, আচ্ছা এখানে আসো কার্ডিং অ্যাঙ্গেল, এখানে যে জিনিসটা পড়ার আছে এরপর নেক্সট সেটা হচ্ছে কার্ডিং অ্যাঙ্গেল। এখন খেয়াল করো কার্ডিং অ্যাঙ্গেল বলতেছে যে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ হয়, বলতেছে আমার হচ্ছে টিথের টপের সাথে আমার হচ্ছে লিডিং ফেস এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে বলতেছে কার্ডিং অ্যাঙ্গেল। এখন খেয়াল করো টিথের হচ্ছে টিপ পয়েন্ট হচ্ছে এটা বা টপ এটা, এখান থেকে যদি আমি ভার্টিক্যাল লাইন টানি এবং হচ্ছে লিডিং এজ হচ্ছে এটা তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা এটা বলতেছে কার্ডিং অ্যাঙ্গেল। এই কার্ডিং অ্যাঙ্গেল বলতেছে দুই ধরনের হয়, একটা বলতেছে পজিটিভ একটা বলতেছে নেগেটিভ। তাহলে বলতেছে যে কার্ডিং অ্যাঙ্গেলে মধ্যে টিথের বডি পার্ট থাকবে না সেই কার্ডিং অ্যাঙ্গেলটা বলতেছে পজিটিভ কার্ডিং অ্যাঙ্গেল। তাহলে খেয়াল করুন এই হচ্ছে টিপ টার্ম হচ্ছে টিপ পয়েন্ট এটা বা টপ এটা, এখান থেকে ভার্টিক্যাল লাইন টানলাম, লিডিং ফেস ছিল এটা, লিডিং ফেস আমি এদিকে হচ্ছে এই গা বরাবর যদি স্ট্রেট লাইন টানি দেখো মাঝখানে যে অ্যাঙ্গেলটা পড়ছে এখানে কি টিথের বডি পার্টটা কিন্তু পড়ে নেই, টিথের বডি পার্ট কিন্তু এইদিকে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টিথের হচ্ছে বডি পার্টের হচ্ছে বাইরে, এটা হচ্ছে পজিটিভ কার্ডিং অ্যাঙ্গেল। নেগেটিভ কার্ডিং অ্যাঙ্গেল যদি কি হয় যে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা যদি এখানে ওই একই ডেফিনেশন যে টিথের টিপ পয়েন্ট বা টপ পয়েন্ট বা সেন্টার থেকে যদি আমি হচ্ছে আমার কি এটা স্ট্রেট ভার্টিক্যাল লাইন টানি 90° অ্যাঙ্গেলে এবং লিডিং ফেস বরাবর যদি স্ট্রেট লাইন টানি মাঝখানে যে অ্যাঙ্গেলটা আসবে এটা হচ্ছে কি হবে আমার সেটা যদি হচ্ছে টিথের বডি পার্টে পড়ে যায় সেটা কি আমার কি বলতেছে নেগেটিভ কার্ডিং অ্যাঙ্গেল। এখানে দেখো পুরো অ্যাঙ্গেলটা কিন্তু টিথের বডি পার্ট থেকে বাইরে পড়ে গিয়েছিল আর এখানে পুরো অ্যাঙ্গেলটা দেখো টিথের পুরো বডি পার্টের মধ্যেই পড়ে গেছে, এটাকে বলা হয় নেগেটিভ কার্ডিং অ্যাঙ্গেল। এই টিতে দেখা যাবে যে আমার হচ্ছে কাজ করা হচ্ছে ভালো হয়, মানে হচ্ছে আমরা যেটা ওপেনিং বা ক্লিনিং যেটা করতে যাচ্ছি একটু ওয়েট করো আজানটা শেষ হোক। Thank you.
আচ্ছা খেয়াল করো, তাহলে হচ্ছে এখানে বলতেছে যে অ্যাঙ্গেলটা পুরোপুরি হচ্ছে কি হচ্ছে টিথের বডি পার্টে পড়ে গেছে, এটা হচ্ছে আমাকে নেগেটিভ কার্ডিং অ্যাঙ্গেল। নর্মালি হচ্ছে দেখা যাবে যে টেকারিন বা লিকারিন যে রোলারটা থাকে এখানেই শুধু নেগেটিভ কার্ডিং অ্যাঙ্গেল ইউজ করা হয়, বাকি সবগুলোতে মোটামুটি পজিটিভ কার্ডিং অ্যাঙ্গেল ইউজ করা হয়। খেয়াল করো লিকারিন হচ্ছে +5 ডিগ্রি টু -10 ডিগ্রি, সিলিন্ডারে +12 ডিগ্রি টু +27 ডিগ্রি, ডপারে হচ্ছে +22 +40 ডিগ্রি। তাহলে খেয়াল করো লিকারিন একমাত্র যে রোলার আছে সেইখানে হয়তো অনেক সময় মাইনাস ইউজ করা হয়, কিন্তু হচ্ছে নর্মালি এখনকার মডার্ন যে হচ্ছে লিকারিন রোলার বা টেকারিন রোলার গুলো আছে সেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে পজিটিভ কার্ডিং অ্যাঙ্গেলে ইউজ করা হয়। এখন আসো খেয়াল করো এখানে হচ্ছে দেখে নিও যে একটু আগে যেটা দেখলাম যে পয়েন্ট পার ইঞ্চ নর্মালি কত থাকে, এখানে খেয়াল করো পয়েন্ট পার স্কয়ার ইঞ্চ পিপিআই যেটা আছে, এখানে বলতেছে কটন যদি ফাইনার হয়, ম্যানমেড যদি হয়, কোর্সার হয় এবং বিভিন্ন হচ্ছে রোলার গুলোর মধ্যে কতটা নর্মালি থাকে এটা দেওয়া আছে। এটা জাস্ট একটু দেখে নিও, তবে এখানে একটা কথা বলি সেখানে খেয়াল করো যে ফাইন কটন যখন দেওয়া আছে খেয়াল করো তখন হচ্ছে পিপিআই কিন্তু দেখো অনেক বেশি, ম্যানমেড যেটা তখন দেওয়া আছে খেয়াল করো অনেক কম, এবং কোর্স কটন যেটা দেওয়া আছে সেখানে খেয়াল করো হচ্ছে পিপিআই এর সংখ্যা কিন্তু কমে গেছে, সবখানে দেখে একই অবস্থা। ফাইন কটন যখন আছে তখন দেখা যাবে দেখো আমরা হচ্ছে কি আছে যে হচ্ছে সংখ্যাটা একটু বেশি আছে পিপিআই এর সংখ্যা, কিন্তু হচ্ছে ম্যানমেড এবং কোর্স কটন হচ্ছে পিপিআই এর সংখ্যা কম আছে। আচ্ছা এখানে খেয়াল করো এখানে হচ্ছে কারণটা কি যে আমার হচ্ছে ফাইন কটনে হচ্ছে আমার হচ্ছে পিপিআই এর সংখ্যা বেশি থাকতেছে কিন্তু কোর্স কটনে বা হচ্ছে ম্যানমেড এ কি হচ্ছে কমে যাচ্ছে পিপিআই এর সংখ্যা, তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে বলতে পারবো যে হচ্ছে কেন কমে যাচ্ছে বা কেন বেশি থাকতেছে? আচ্ছা যখন হচ্ছে খেয়াল করো কটন যখন হচ্ছে ফাইনার হবে যদি চিকন হয়, আর চিকন ফাইন মানে তো চিকন আর কোর্স মানে তো হচ্ছে মোটা, এখন হচ্ছে মোটা হচ্ছে কোন একটা ফাইবার মোটা কোন একটা ফাইবার চিকন কটন ফাইবার, তাহলে চিকন ফাইবারটা যাওয়ার জন্য দুইটা পয়েন্টের বা দুইটা পিনের মাঝখানে বা দুইটা হচ্ছে টিথের মাঝখানে জায়গা কম লাগবে না বেশি লাগবে বলো তো? একটা মানে দুইটা পিন আছে, একটা হচ্ছে চিকন ফাইবার যাবে দুইটা পিনের মাঝখান দিয়ে, একটা হচ্ছে মোটা ফাইবার যাবে, তাহলে মোটা ফাইবারটা যাওয়ার জন্য কি পিন দুইটার মাঝখানে বা টিথ দুইটার মাঝখানে কি স্পেস বেশি লাগবে না? তাহলে স্পেস যদি বেশি লাগে তাহলে স্কোয়ার ইঞ্চে পিনের সংখ্যা কি কমাই দিতে হবে না? আর যদি চিকন হয় তাহলে হচ্ছে পিনের দুইটা পিনের বা দুইটা টিথের মাঝখানে ফাইবারটা যাওয়ার জন্য হচ্ছে কি লাগবে জায়গা কম লাগবে, জায়গা যদি কম লাগে তাহলে হচ্ছে দুইটা পিনের মাঝখানে দূরত্ব কমে যাবে, কারণ দুইটা পিনের মাঝখানে বা দুইটা টিথের মাঝখানে যদি দূরত্ব কমে যায় তার মানে একটা সার্টেন স্কোয়ার ইঞ্চে তাহলে আমার পিনের সংখ্যা বেশি হয়ে যাবে। এই জন্য দেখা যাবে যে ফাইন কটনে সবসময় দেখবে যে হচ্ছে পিনের সংখ্যা বেশি থাকে পিপিআই, আর কোর্সার কটনে এই জন্য হচ্ছে কম থাকে। আর ম্যানমেড এ খেয়াল করো কারণ ম্যানমেড এ দেখা যাবে যে কম্পারেটিভলি ম্যানমেড ফাইবারটা চিকন হয়, এই জন্য দেখা যাবে যে কি হচ্ছে পিনের সংখ্যাও দেখা যাবে যে হচ্ছে ভেরি করে। আচ্ছা এটা একটু দেখে নিও এই চার্টটা যে হচ্ছে ম্যানমেড এ কত থাকে, ফাইনাল কটনে কত থাকে, কোর্সার কটনে কত থাকে, এবং সিলিন্ডারে কত, ফ্ল্যাটে কত দেওয়া আছে, ডপারে কত আছে। এখন আসে স্ট্রিপিং প্রসেস। স্ট্রিপিং প্রসেস বলতেছে যখন ফাইবারের সাথে ফাইবার কি আছে ইম্পিউরিটিজ আছে এটা আমরা জানি, কারণ কারণ হচ্ছে ইম্পিউরিটি ছাড়া ফাইবার সম্ভব না,
যেহেতু হচ্ছে ফিল্ডের মধ্যে কটন ফাইবার হয়, মানে খোলা জায়গা, এখানে মনে করো ধুলা বালি গাছের পাতা, মানুষ যখন হচ্ছে এটা তুলবে সব, তখন হচ্ছে আমার কি হচ্ছে মনে করো সিগারেটের খোসা, চকলেটের খোসা, চিপসের খোসা, খাবারের কোনো জিনিসের খোসা, দেন মনে করো মাথা চুল, পাখির পালক, অনেক কিছুই থাকতে পারে আসলে। তো বলতেছে এগুলা যখন ফাইবারের সাথে থাকে, আমরা ওপেনিং ক্লিনিং যতই করি না কেন, ফ্লোর রুমে করলাম, তারপর তো আমরা দেখলাম যে কার্ডিং এ এসে ভালোই হচ্ছে ওপেনিং ক্লিনিং করতে হচ্ছে, তাহলে যেহেতু কার্ডিং মেশিনে করতে হচ্ছে, এবং কার্ডিং মেশিনে হচ্ছে 4টা রোলারে বলতেছে আমরা ক্লোদিং আছে, টেকার ইন সিলিন্ডার ফ্ল্যাট এবং হচ্ছে ডফারের মধ্যে, তারা দেখা যাবে যে এই ইম্পিউরিটিস গুলা সবগুলা যে হচ্ছে নিচে পড়ে যাবে সেরকম না, এই হচ্ছে দেখা যাবে যে কিছু পরিমাণ ইম্পিউরিটিস কি হয় এই টিথ গুলার ফাঁকে ফাঁকে হচ্ছে চলে যায়, তখন দেখা যাবে যে টিথ গুলার ফাঁকে ফাঁকে বসে থাকে বা লেগে থাকে, সেই হচ্ছে ইম্পিউরিটিস গুলো যখন টিথের হচ্ছে মাঝখানে পড়ে যায় বা বসে থাকে, তখন দেখা যাবে যে টিথ গুলোর শার্পনেস টা কমে যায়, তো তখন হচ্ছে এগুলাকে ক্লিন করতে হয়, সে ক্লিনিং যে প্রসেস, দ্যাট মিনস হচ্ছে টিথের সাথে লেগে থাকা বা ক্লোদিং এর সাথে লেগে থাকা যে ইম্পিউরিটিস গুলো থাকে আটকা থাকে, সেই আটকা আটকে থাকা ইম্পিউরিটিস গুলাকে যখন আমি ক্লিন করতে চাই, সেই ক্লিনিং এর প্রসেস হচ্ছে স্ক্রিপিং। তো নর্মালি 5টা ওয়েতে করা যায়, রোলার স্ক্রিপিং, ডাস্টলেস, ভ্যাকাম, এয়ার এবং হচ্ছে কন্টিনিউয়াস। তো এই 5টা আমি এখানে ডিটেলস বলে নিই, জাস্ট নামগুলো বলে গিয়েছি, তোমাদের যদি কারো এটা পড়ার ইচ্ছা থাকে যে কোন স্ট্রিপিং প্রসেস হচ্ছে কিভাবে করে, মানে যদি জানার আগ্রহ থাকে, তাহলে আয়েব নবী স্যারের একটা বই আছে, বিইউএফটি মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির হচ্ছে ভাইস চ্যান্সেলর মনে হয়, ওনার একটা হচ্ছে বই আছে স্পিনিং এর, ঠিক আছে, আয়েব নবী স্যার, ডক্টর আয়েব নবী স্যার, ওনার একটা বই আছে, ওখানে দেখে নিও, এগুলো ডিটেলস বলা আছে, তার মধ্যে এখানে এয়ার স্ট্রিপার যেটা আছে, এয়ার স্ট্রিপার এই 5টার মধ্যে বেটার, সেটার মধ্যে স্ট্যাটিক স্ট্রিপার। এবার আসা গ্রাইন্ডিং, তো স্ট্রিপিং প্রসেস যদি হচ্ছে করা হয়, তারপর দেখা যায় যে ক্লিন করা হয়, কিন্তু দেখা যাবে যে ময়লা জমতে জমতে টিথ গুলার হচ্ছে ভোঁতা হয়ে যায়, শার্পনেস কমে যায়, তখন হচ্ছে এটাকে ধার দিতে হয়, শার্প করতে হয় টিথ গুলাকে, সেই টিথ গুলাকে শার্প করার যে প্রসেস এটাকে বলতেছে হচ্ছে গ্রাইন্ডিং। যখন যেমন হচ্ছে বাসায় হচ্ছে মনে করো ছুরি দা বটি হচ্ছে ধার দেয়, তো দেখা যাবে যে রোলার টিথ গুলাকেও শার্পনেস ধরে রাখার জন্য বা ভালো হচ্ছে প্রোডাকশন যেন হয়, মানে কাজটা যেন হচ্ছে রোলার গুলো ভালো করতে পারে, এজন্য দেখা যাবে যে টিথ গুলাকে হচ্ছে আমার ধার দেওয়া হয়, সেই ধার দেওয়ার যে প্রসেস এটাকে মেকানিক্যাল ভাষায় বলা হয় হচ্ছে গ্রাইন্ডিং। তো নর্মালি হচ্ছে গ্রাইন্ডিং হচ্ছে যে রোলার গুলো 4টা রোলারই তাহলে গ্রাইন্ডিং করতে হবে। এখন কথা হচ্ছে যে গ্রাইন্ডিংটা হচ্ছে কিভাবে, মানে কার উপর ডিপেন্ড করে গ্রাইন্ডিংটা করা হয় বেসিক্যালি, বা কিভাবে বুঝবো যে হচ্ছে আমার হচ্ছে ভোঁতা হয়ে গেছে, শার্পনেস আর আগের মতো নাই। একটা ওয়ে হতে পারে যে আমি প্রোডাক্টের কোয়ালিটি চেক করতে পারি, দ্যাট মিনস হচ্ছে আমার স্লাইভা যেটা তৈরি করতেছে আমি, সেটা যদি হচ্ছে আমি হচ্ছে কোয়ালিটি চেক করতে চেক করি, কোয়ালিটিগত বিভিন্ন প্যারামিটার আছে, সেগুলো যদি আমি টেস্ট করে দেখতে পারি, সেটা একটা ফ্যাক্ট হয়। কিন্তু দেখা যাবে যে প্রত্যেকবার এরকম